بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালামের পরে আজ 22 জামাদ আল উলা 1443 হিজরি মোতাবেক 26 ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 73, বিষয়বস্তু তকদিরের তৃতীয় স্তর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বা চাওয়া, মশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা বা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া, আল্লাহ যা চান তাই ঘটে থাকে আল্লাহর জমিনে আসমানে আল্লাহর সৃষ্টি জগতে। এই মর্মে লেখক বলছেন, মা দালিলুল মারতাবাতি সালিসা ওয়া হুয়া আল ঈমান বিল মশিয়া, তকদিরের তৃতীয় স্তরের দলিল কি। তাহলে আজকের বিষয়বস্তু সংক্ষেপে তকদিরের তৃতীয় স্তরের দলিল, আর তৃতীয় স্তরটি হচ্ছে আল্লাহর চাওয়া বা মশিয়াতুল্লাহ বা আল্লাহর চাওয়ার প্রতি ঈমান নিয়ে আসা। আল ঈমান বিল মশিয়া বি মশিয়াতিল্লাহ তাআলা, মহান আল্লাহর ইচ্ছা বা চাওয়া সম্পর্কে বান্দার ঈমান। তকদিরের চারটি স্তর, যারা নিয়মিত আমাদের এই সংক্ষিপ্ত দার্সে থাকছেন আশা করি মনে আছে, শুরুতে বলেছিলাম যে তকদিরের স্তর হচ্ছে চারটি, মারাতিবুল কদর, তার এটি হচ্ছে তৃতীয় স্তর। তো এই তৃতীয় স্তর সম্পর্কে লেখক বলছেন যে এই তৃতীয় স্তর যে আল্লাহর চাওয়া বা আল্লাহর ইচ্ছা আল্লাহর মশিয়াত, এর দলিল কি, যে আল্লাহর চাওয়া আল্লাহ যা চান তাই ঘটে থাকে, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হয় না। আমরা অনেক কিছু চাই কিন্তু কিছু চাওয়া আমাদের পূরণ হয়, কিছু চাওয়া বা গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছতে পারি, আর অনেক চাওয়া পাওয়া আমাদের ইহকাল পরকালের ক্ষেত্রে হয়তো থেকে যায় বা থেকে যাবে, আর আসলেও থেকে যায়। সব চাওয়া মানুষের পুরা হয় না, কারণ মানুষ হচ্ছে অক্ষম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ওপর ক্ষমতাবান সক্ষম, সুতরাং তিনি যা চান তাই তিনি করে থাকেন, তা ঘটিয়ে থাকেন। এর দলিল সম্পর্কে 10টি কোরআনে কারিমের আয়াত নিয়ে এসেছেন, অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে আল্লাহর ইচ্ছা সম্পর্কে, আল্লাহর চাওয়া সম্পর্কে, মশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ সম্পর্কে কোরআনে কারিমে 10টি আয়াত নিয়ে এসেছেন লেখক। আর তারপরে হাদিস নিয়ে এসেছেন 6টি হাদিস নিয়ে এসেছেন। তো আজকে এই 10টি আয়াত এবং 6টি হাদিস মূলত আমাদের আলোচনা। বলছেন লেখক উত্তরে যে মহান আল্লাহ কোরআনে কারীম ইরশাদ করেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা চাইতে পারো না একমাত্র যা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, তিনি যা চান তা ছাড়া। অমাতাশা ও না, তোমরা চাইতে পারো না বা তোমাদের চাওয়াতে কিছুই হয় না যতক্ষণ পর্যন্ত বিশ্ব জাহানের প্রতিপালক পালনকর্তা না চাইবেন, তিনি যা চান তাই হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সমস্ত চাওয়াকে পরিব্যাপ্ত, সমস্ত চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার আওতাধীন। আমাদের কিছু চাওয়ার ক্ষমতা আছে, মানে আমরা মনে কেউ ভালো চাই কেউ মন্দ চাই, কেউ দুনিয়া চাই কেউ দিন চাই, কেউ এলেম চাই কেউ পয়সা চাই, চাই আমরা কিন্তু, আর চাওয়ার পরে যে যা চায় অনেকটা এগিয়ে যায়।
কিন্তু আমাদের চাওয়া কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে যা কিছু ভালো মন্দ ঘটে থাকে, আমাদের চাওয়া আল্লাহ রব্বুল আলামিনের চাওয়ার আল্লাহর ইচ্ছার আওতাধীন। আমাদের চাওয়া আল্লাহর কাছে স্বীকৃত হইলে, আল্লাহ চাইলে সেটার বাস্তবায়ন হয়ে থাকে, আর না হইলে হয় না। দ্বিতীয় আয়াত, এই আয়াতটি সূরা দাহরের অপর নাম সূরাতুল ইনসান। হাল আতা আলাল ইনসানি হিনু মিন আদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, সূরা দাহর আয়াত নম্বর 30। দ্বিতীয় আয়াত সূরা কাহফের আয়াত নম্বর 23 এবং 24, মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলানা লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, কোন বিষয় সম্পর্কে হে মুসলিম তুমি বলিও না যে ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামীকালকে এটি আমি করব, আগামীকালকে এটা করব, এটা বলবো, আগামীতে এটা করব। যদি কোনো কিছু করতে হয় শুধু এইভাবে বলবে না, ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু বলতে হলে বলবে ইনশাআল্লাহ, ইন্নী ফাইলুন যালিকা গাদান, আগামীকালকে আমি এই কাজটি করব, এ কথা বলিও না, ইল্লা ইনশাআল্লাহ, তবে আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে সেটা হবে এবং তুমি করতে সক্ষম হবে। সুতরাং কি বলবে, আমি ইনশাআল্লাহ কালকে আপনার সাথে দেখা করব, ইনশাআল্লাহ আমি কালকে মক্কা যাব, ইনশাআল্লাহ কালকে আমি সফরে বের হব, ইত্যাদি ইত্যাদি যে কোনো ক্ষেত্রে। তৃতীয় আয়াত মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা আনআমের 39, মাইয়াশা ইল্লাহু ইউদলিলহু, যাকে আল্লাহ চান পথভ্রষ্ট করে থাকে, আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবরদস্তি করেন না। মানুষের মধ্যে ক্ষমতা রয়েছে ভালো মন্দের, আর এটা আমরা সকলে কিন্তু অনুভব করি, এটা আমাদের হিস অনুভূতি এর সাক্ষী দিচ্ছে, এর বাস্তব দলিল কোরআন এবং হাদিস ছাড়া যে মানুষের এখতিয়ার চাওয়ার ক্ষমতা আছে, মানুষের চয়েস করার অপশনের ক্ষমতা আছে, যে আমি ভালো পথে যেতে পারি মন্দ পথে যেতে পারি, ক্ষমতাগুলি আমাদের মধ্যে আছে, এর দলিল কোরআনে কারিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে রয়েছে, অর্থাৎ ওহীতে রয়েছে, এবং এর দলিল হচ্ছে মানুষের অনুভূতি, মানুষের অনুভূতি, যে অনুভূতি একটা শক্তি রয়েছে আমাদের, যেটা হাড়ে হাড়ে আমরা টের পাই, তাতে আমরা অনুভব করি যে আমাদের চাওয়া আছে, আমরা চাই ভালো কথা বলবো না মন্দ কথা বলবো, আমরা কিন্তু স্বেচ্ছায় বলে থাকি, আমাদের মুখ দিয়ে মানে অনিচ্ছা কিন্তু জবরদস্তি বেরিয়ে যায় না, জবরদস্তি কেউ বের করে দিচ্ছে অথচ মুখ দিয়ে ভালো কথা মানে মন্দ কথা বের করতে চাই না, এমনটা হয় নাকি, কিন্তু আল্লাহ গোমরাহ করেন। এই জন্য বলা হয়েছে যে যখন মানুষ গোমরাহের দিকে চলে যায় তখন আল্লাহ রাব্বুল তাকে অসহায় ছেড়ে দেয় আর আল্লাহর তৌফিক হয় না, কিন্তু যখন মানুষ হেদায়তের পথকে চয়েস করে পছন্দ করে হেদায়তের পথে অবিচল থাকার জন্য সচেষ্ট হয় তখন আল্লাহ তাকে হেদায়তের তৌফিক দিয়ে থাকে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, জি, যখন মানুষ চেষ্টা করবে যারা আমার রাস্তায় চলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি আমার রাস্তা দেখাব। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যাকে আল্লাহ চান ইয়ুদলিলহু, তাকে পথভ্রষ্ট করে, আর যাকে চান ইয়াজআলু আলা সিরাতি মুস্তাকিম, তাকে সরল পথের উপর প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সমস্ত চাওয়ার উপর, কিন্তু আল্লাহ রাব্বুল জবরদস্তিও করে না, বান্দারও ইখতিয়ার আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু উপর ক্ষমতাবান। 4 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়ালাউ শা আল্লাহু লাজালকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন তো হে মানব সকল তোমাদেরকে একটি জাতিতে একটি উম্মাতে পরিণত করতেন, অর্থাৎ সবাই মুমিন মুসলিম হইত, আল্লাহ চাইলে এটা করতে পারতেন, সমস্ত আদম সন্তান মুমিন মুসলিম সকলে হইতো, কাফের মুশরিক অসৎ পাপি কেউ হইতে পারতো না, মুসলিম কাফেরে বিভক্ত হইতো না, আবার সৎ অসতে বিভক্ত হইতো না, ভালো মন্দতে বিভক্ত হইতো না, সবাই ভালো হয়ে যেত ফেরেশতা চরিত্রে, আল্লাহ চাইল উম্মত হয়তো এক উম্মত মানে এক নেক উম্মত, একবার মুমিন নেক উম্মত বানিয়ে দিতেন, আবার এর বিপরীত আল্লাহ চাইলে সবকে এক উম্মত সবাইকে কাফের, সারা পৃথিবী কাফের, একটিও পৃথিবীতে কোনো মুমিন নেই, এমনটাও আল্লাহ করতে সক্ষম। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ যদি জবরদস্তি করতে চায়, জবরদস্তি কাফেরকে বাধ্যতামূলক, তাকে হেদায়ত করবই,
তাকে কুফরের পথে যেতেই দেব না, অসৎ লোকদেরকে অসৎ কাজের দিকে হাত বাড়াতেই দেব না। তাহলে যদি আল্লাহ ফোর্স করতেন তাহলে অবশ্যই এক উম্মত বানিয়ে দিতেন, ভালো উম্মত অথবা খারাপ উম্মত, কিন্তু আল্লাহ এটা করেন না। আল্লাহ রাব্বুল বান্দাকে ইখতিয়ার দিয়েছে, এবং এই ইখতিয়ার যে আমাদের স্বাধীনতা আছে, এই স্বাধীনতার ভালো কাজে প্রয়োগ অথবা মন্দ কাজে প্রয়োগ, এর ভিত্তিতেই জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, কার জন্য জান্নাত কার জন্য জাহান্নাম, আর এর ভিত্তিতেই মমিন কাফের সৎ আর অসৎ, হ্যাঁ নেক আর বদ, এই বিভক্তি এসেছে। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, ফামিনকুম কাফির ওয়ামিনকুম মুমিন, তোমাদের মধ্যে কিছু কাফের হয়েছে আর কিছু মমিন। আল্লাহ যদি চাইতেন তাহলে তারা আপোষে লড়াই করত না, যত লড়াই মানব জাতির ইতিহাসে হয়েছে ওই হাবিল কাবিল থেকে শুরু করে আজ পর্যন্ত এবং প্রতিদিন যা কিছু ঘটছে পৃথিবীতে, আল্লাহ যদি চাইতেন যে লড়াই করতেই দেব না, ক্ষমতাই দেব না, এই ক্ষমতাই ছিনিয়ে নেবো লড়াইয়ের, যেমন ফেরেশতাদেরকে আল্লাহ এই ক্ষমতাই দেননি যে তারা লড়াই করে মারামারি করবে, কিন্তু জিনদের এই ক্ষমতা দেওয়া হয়েছে, জিনের আপোষে মারামারি লড়াই করে, জি মানুষরা মারামারি করতেই আছে। তো আল্লাহ যদি চাইতেন জবরদস্তি করতে তাহলে মাক্তাতালু তারা আপোষে লড়াই করতো না, যুদ্ধ করতো না। সূরা বাকারা 293। 6 নম্বর আয়াত দলিল যে আল্লাহর চাওয়ার প্রতি ইমান রাখা ফরজ। তকদিরের ক্ষেত্রে বলছেন ওয়ালাউ ইয়াশা আল্লাহু লানতাসারা মিনহুম, সূরা মুহাম্মাদের 4 আল্লাহ বলছেন যে আল্লাহ যদি চাইতেন তো আল্লাহ কাফেরদের থেকে প্রতিশোধ গ্রহণ করে নিতেন, যখনই তারা ইসলাম মুসলিমের ক্ষতি করেছে আল্লাহ চাইলে প্রতিটি অসৎ প্রতিটি কাফের প্রতিটি পাপিষ্ঠ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন, কিন্তু সবার থেকে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেনি, কাউকে আল্লাহ আজাব শাস্তি দিয়েছেন তাদের পাপের অন্যায়ের, আর কাউকে দেননি, বরং বহু পাপ করেছে, কুফরি করেছে, ইসলাম মুসলিমের ক্ষতি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আক্রমণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছে উহুদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারক আহত হয়েছে, রক্ত ঝরেছে, তায়েফের সফর রক্ত ঝরেছে, উহুদের প্রান্তে রক্ত ঝরেছে, যারা রক্ত ঝরেছে তাদের অধিকাংশই হেদায়েত হয়েছে, হেদায়েত হয়েছে, আল্লাহ তাদের থেকে প্রতিশোধ যদি আল্লাহ প্রতিশোধ নিতেন ক্ষমা না করতেন, তো আল্লাহ বলছেন আল্লাহ ইয়াশা আল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ যদি চাইতেন তো কাফের শক্তি যারা তাদের থেকে প্রতিশোধ নিতেন, কিন্তু আল্লাহ রাব্বুল সবসময় প্রতিশোধ নেন না, বরং আল্লাহর রহমত আল্লাহর গজব ক্রোধের ওপর প্রাধান্য পেয়েছে। আল্লাহ বহুবার মানুষকে ক্ষমা করেন, বহু ছাড় দিয়ে থাকেন, ওয়া ইয়াফুন কাসীর, অনেক অনেক আল্লাহ রাব্বুল ক্ষমা করেন, অপেক্ষা করেন। 7 নম্বর দলিল আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন, যা ইরাদা করেন, ইরাদা মানে চাওয়া ইচ্ছা করা, আর মাশিয়াশা মানে চাওয়া, জি আল্লাহ যা কিছু ইচ্ছা করেন তাই করে থাকেন এবং করতে সক্ষম। ফাআলুন ফাআলা ইয়া ফাআলু থেকে আলাদা, ফাআলুল লিমা ইউরিদ, যা কিছু আল্লাহ ইচ্ছা করেন তাই তিনি করতে সক্ষম, সূরা বুরুজের আয়াত নম্বর 16। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন 8 নম্বর আয়াত, ইন্নামা আমরুহু, আল্লাহর কাজ হচ্ছে ইযা আরাদা শাইআন, যখন কোন কিছুর ইচ্ছা করেন, আইয়াকুলা লাহু, তখন সেই সম্পর্কে বলেন, মানে আল্লাহ সৃষ্টিগত নির্দেশ দিয়ে থাকে, এটি হচ্ছে আল্লাহর আমরে কওনি, সৃষ্টিগত হুকুম, কি বলেন আল্লাহ কোন হয়ে যাও, ফায়া কোন, তখন তা হয়ে পড়ে, আমরে কওনি, যে কোন কানায় কোন শব্দ দিয়ে হয়ে থাকে আল্লাহর হুকুম, সেজন্য এটাকে বলে আমরে কওনি, সৃষ্টিগত আল্লাহ নির্দেশ। তো আল্লাহর নির্দেশ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত নির্দেশ আমরে কওনি, আর একটা হচ্ছে আমরে শরঈ, বিধানগত বা শরীয়তগত নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত ক্ষেত্রে ভালো মন্দ সবকিছু নির্দেশ দিয়ে থাকে, ভালো মন্দ সবকিছু নির্দেশ দিয়ে থাকে, আপনার উত্থান আমার উপরে যাওয়া, কারো ক্ষয়ক্ষতি হওয়া, দুর্ঘটনার শিকার হওয়া ইত্যাদি,
বান্দার ক্ষেত্রে কখনো প্রীতিকর হয়, কখনো অপ্রীতিকর হয়, কখনো পছন্দনীয় হয়, কখনো অপছন্দনীয় হয়, বরদাস্তের বাইরে হয়, ভালো মন্দ সবকিছু। কারো ইমান কারো কুফরি, এর আল্লাহ নির্দেশ যে কেউ কাফের মরুক, আবু জাহাল কাফের মরুক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেদায়ত হোক, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের, এটি হচ্ছে আমরে কওনি সৃষ্টিগত নির্দেশ। আর শরীয়তগত নির্দেশ সবার জন্য যে তোমার ভালো হয়ে যাবে। সকল মানুষ, এ আবু জাহালকেও সেই হুকুম ছিল, উতবা সাহেব আর রাবিয়াকেও সেই হুকুম ছিল, আবু লাহাবকেও সেই হুকুম ছিল, ফিরাউনকেও সেই হুকুম ছিল, আর মুসা আলাইহিস সালাম সবাইকে ভালোদের হুকুম ছিল যে তোমরা অবুদ রব্বক তোমাদের রবের ইবাদতবন্দি করো, আর খারাপদের। তো শরীয়তগত নির্দেশের ক্ষেত্রে আল্লাহ ভালো ছাড়া মন্দের কখন নির্দেশ দেন না এবং মন্দ পছন্দ করেন না। তাই কোরআন কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ বান্দার জন্য কখনো কুফরি কথা কাজ বা পাপের কথা কাজকে আল্লাহ পছন্দ করেন না, তার উপর কখনো আল্লাহ সম্মতি দেন না, রাজি হন না। আল্লাহ আরো ইরশাদ করেছে সূরা আরাফে, কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, হে নবী বলে দাও যে আল্লাহ কখনো অশ্লীল কথা কাজের নির্দেশ দেন না, অশ্লীল কথা কাজের নির্দেশ দেন না। এটা হচ্ছে শরীয়তগত নির্দেশ আমরে সারি, কিন্তু পৃথিবীতে অশ্লীলতা ঘটবে, আর কেউ বিবস্ত্র হয়ে চলাফেরা করবে, নর নারী কেউ জেনা করবে, কেউ সমকামিতায় লিপ্ত থাকবে, কেউ অবাধ মেলামেশা করবে, এই যে ঘটছে পৃথিবীতে, এটা হচ্ছে আল্লাহর আমরে কোন সৃষ্টিগত নির্দেশ। এটা আছে, মানে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে এমনটা হয় না যে আল্লাহ চান না সৃষ্টিগত ভাবে। আর তাদের গায়ের জোর, অশ্লীলদের চরিত্রহীনদের গায়ের জোর এত বেশি যে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তারা করছে এমনটা নয়। আশা করি আমরে কওনি আর আমরে শরীয়ত, এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ বিষয় আকীদার ক্ষেত্রে বুঝেছেন। আল্লাহ বলছেন যে যখন আল্লাহ কোনো কিছু সম্পর্কে ইচ্ছা করেন, ইজা আরাদনাহু, আমি যখন ইচ্ছা করি, আল্লাহ বলছেন আন্নাকুর আলহ, তখন সে সম্পর্কে আমি বলি কোন হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। সূরা নাহল আয়াত নম্বর 40। সূরা ইয়াসিনও কাছাকাছি এরকম আয়াত রয়েছে, একটু পার্থক্যের সাথে। এটি সূরা নাহলের আয়াত 10 নম্বর আয়াত হচ্ছে, ফামা ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু, যাকে আল্লাহ হেদায়েত করতে চান, ইয়াশরাহ সদরাহু লিল ইসলাম, তার অন্তরকে বক্ষকে ইসলাম গ্রহণের জন্য, আত্মসমর্পণের জন্য প্রশস্ত করে দেন। ইয়াশরাহ সারাহ ইয়াশরাহ মানে প্রশস্ত করে দেন, খুলে দেন, আল্লাহ উন্মুক্ত করে দেন, অন্তর প্রশস্ত হয়ে যায় উদার চিত্তে, স্বতঃস্ফূর্ত ভাবে ইসলামকে কবুল করে, আল্লাহর আনুগত্যকে সে বেছে নেয়। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান, ইয়াজআল সাদরাহু দাইয়্যাকান হারাজা, তখন তার বক্ষকে আল্লাহ সংকীর্ণ করে দেন, হারাজান সংকুচিত করে দেন, এমন সংকীর্ণ সংকুচিত হয়ে যায় যে আর অন্তরে হক কথা প্রবেশ করে না, তাওহীদ প্রবেশ করে না, সুন্নাহ প্রবেশ করে না, ঈমান ইসলাম প্রবেশ করে না। জি, ইসলামের জায়গায় ঈমানের জায়গায় কুফর অন্তরে প্রবেশ করে, কুফরকে সাদরে গ্রহণ করে। যারা খারাপ মানুষ তারা পাপের কথা কাজকে, পাপের জন্য প্রচনাকে সাদরে গ্রহণ করে, কিন্তু ভালো কথা তাদের অন্তরে নামে না, তাদের অন্তর তখন সংকুচিত সংকীর্ণ হয়ে যায়। ইয়াজআল সাদরাহু দাইয়্যাকান হারাজ, কাআন্নাহু ইয়াসআদু ফিস সামা, যেমন আকাশপথে ঊর্ধ্ব গগনে ওপর দিকে উঠলে মানুষের বুকটা মনে চেপে আসে, সংকীর্ণ হয়ে আসে, আর বড়ই কষ্ট লাগে। ঠিক ওই রকমই অসৎ লোকদের অন্তর। আল্লাহু আকবার। জি, এখানে একটি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক কথা রয়েছে। জি, ওপর দিকে উঠলে যে মানুষ কষ্ট বোধ করে, কিন্তু নিচে নামতে আপনি সিঁড়িতে নিচের দিকে যত ওই তলা আপনি ওপর থেকে নিচে নামেন কোনো কষ্ট হয়নি। এছাড়াও অনেক আয়াত রয়েছে, মালায়ুসা অগণিত অনেক আয়াত কোরআন রয়েছে আল্লাহর ইচ্ছা সম্পর্কে, মাশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ সম্পর্কে। এই আয়াতটি ছিল সূরা আনামের 825। এখন চারটি হাদিস বাকি আছে। নবী করিম একটি হাদিস বলেছেন, কুলুবুল ইবাদ বাইনা ইসমাইন মিন আসাবি রহমান, বান্দার অন্তর রহমান পরম করুণামে আল্লাহর আঙ্গুল সমূহের দুটো আঙ্গুলের মাঝখানে রয়েছে, দুটো আঙ্গুলের মাঝখানে রয়েছে।
কাকালবিন ওয়াহেদ, একটি অন্তরের মতো, একটি অন্তরের মতো। যেভাবে ইচ্ছা আল্লাহ সেটাকে আবর্তন বিবর্তন ঘটিয়ে থাকেন, পরিবর্তন করে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিসের মাধ্যমে আঙ্গুলের প্রমাণ পাওয়া গেল যে আল্লাহর আঙ্গুল রয়েছে, আল্লাহর আঙ্গুল আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই, কিন্তু অস্বীকারও নেই। অস্বীকার করাও কুফর এবং কারোর সাথে তুলনা করার তশবিহ দেওয়া সৃষ্টির সাথে সেটাও কুফর। জি, এই হাদিস আব্দুল বিন আমর বিন আস বর্ণনা করেছেন সহি মুসলিমে, তকদিরের অধ্যায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, এবং আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনান ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে, তিরমিজিতে বর্ণিত হয়েছে, আর মুসনাদ আহমদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত হয়েছে, বেশ কয়েকজন সাহাবা কিরাম থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার কোন এক উপত্যকায় অবতরণ করেছিলেন কোন এক যুদ্ধের সফরে, আর শেষ রাতে পাহারা দেওয়ার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি ভাবলেন যে পাহারা দিয়ে তো আচ্ছা ঠিক আছে, আমি একটু উঠে হেলান দিয়ে একটু বিশ্রাম করি, আর জেগে তো আছি, বসে আছি, বসে থাকি, আর তারপরে যখন দেখব যে শুভ সাদেক হতে যাচ্ছে, ফর্সা হতে যাচ্ছে পূর্ব আকাশ, তখন জাগিয়ে দেবো, আজান দেব। কিন্তু তারও ঘুম চেপে গেছে, রাত সফর করে এসছেন, নবী সাল্লাম ঘুমিয়ে গেছেন, সাহাবারও ঘুমিয়ে গেছেন, এক রোদরে উঠে গেছে, রোদরের তাপে মোটামুটি যখন একবারে প্রখরতা চলে আসতে লেগেছে, তখন সূর্যের তাপ লেগেছে, তখন সবাই জেগে উঠেছে। তো এই উপত্যকায় যে সাহাবাই কেরাম গণ ঘুমিয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন, সেই সময় বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা কাবাযা আরওয়াহাকুম হিনা শাআ, মহান আল্লাহ তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করে নিয়েছিলেন যখন চেয়েছেন, আত্মাগুলিকে গ্রহণ করেন, ঘুমের অবস্থায়ও আত্মাগুলিকে গ্রহণ করা হয়, তার ধরন আল্লাহ ভালো জানে কিভাবে গ্রহণ করা হয়, সূরা জুমার এই বিষয়টি আল্লাহ বলেছেন, এবং মানুষ যখন মারা যায় তখনও গ্রহণ করা হয়, এই জন্য নিদ্রাকে, ঘুমকে আখুল মত, মৃত্যুর ভাই বলা হয়েছে, মৃত্যুর মতোই মৃত্যুর ভাই। জি, আল্লাহ হয়তো অফালিয়ান আনফুস হিনা মাউতিহা আল্লাতি লাম তামুত ফী মানামিহা, আল্লাহ বলছেন যে আল্লাহ ইতাফাল আনফুস, আল্লাহ আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন, হিনা মাউতিহা মৃত্যুর সময়, মানুষের মৃত্যুর সময়, আর আল্লাতি লাম তামুত, আর যাদের মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি, আর দিনে বা রাতে ঘুমায়, আল্লাতি লাম তামুত ফী মানামিহা, নিদ্রার অবস্থায় তাদের আত্মাগুলিকে আল্লাহ গ্রহণ করে থাকেন। কি বললেন যে যখন আল্লাহ চেয়েছিলেন তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করেছেন তোমাদের এই নিদ্রার অবস্থা, যখন চেয়েছেন আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ চাননি যে ঠিক ফজরের সময় তোমাদের আত্মাগুলি ফিরিয়ে দিই, সুতরাং আমরা জাগতে পারিনি, সূর্য উঠার পরে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, সুতরাং সেই সময় জাগতে পেরেছি, অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাও, ইচ্ছা করে ঘুম নয়, সুতরাং এই ক্ষেত্রে কোনো তিরস্কার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফি নওমি তাফরীদ, অনিচ্ছাকৃত কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তাতে কোন রকমের তিরস্কার নেই আল্লাহর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে। ইন্নামা তাফরীতু ফিল ইয়াকাযা, জাগ্রত অবস্থায় কেউ যদি সালাতের ওয়াক্ত অবহেলা করে, ইবাদত বন্দেগীতে অবহেলা করে ফরজ ওয়াজিবে, তখন সেখানে তিরস্কার রয়েছে, অবশ্যই পকড়াও রয়েছে। তবে যখন আমাদের কাছে মাধ্যম আছে, জাগার মাধ্যমগুলি আমাদের ব্যবহার করতে, না হলে জবাব দিতে হবে সব নিয়ামত, আমাদের কাছে অ্যালার্মের ব্যবস্থা আছে, প্রতিটি মানুষের কাছে একাধিক মোবাইল আছে, মোবাইল আপনি দুনিয়ার স্বার্থে ব্যবহার করছেন, আর সালাতের জন্য ফজরে অ্যালার্ম লাগাবেন না, আপনি দিনে দুপুরে কোনো সময় ঘুমাচ্ছেন, যখন সালাতের সময় বা সকালে ঘুমাচ্ছেন, জোহরে উঠতে হবে, জুম্মার জন্য উঠতে হবে, আপনি অ্যালার্ম লাগাবেন না, আপনি তো দুনিয়ার ক্ষেত্রে অ্যালার্ম ছাড়া ঘুমান না, ডিউটিতে যেতে হবে সেটা অ্যালার্ম লাগিয়ে ঘুমাচ্ছেন, আপনাকে সফরে যেতে হবে অ্যালার্ম লাগিয়ে ঘুমাচ্ছেন, অথবা ঘুমাচ্ছেন না সারা রাত জেগে বসে থাকছেন যে এয়ারপোর্টে যেতে হবে রাত দুটো তিনটার সময়, কখন আপনার মিস হয় না, কিন্তু সালাতের ক্ষেত্রে কেন মিস হয়, আল্লাহ তো অন্তরের অবস্থা জানছেন, আপনার অন্তরে কতটা চাহিদা আছে, আপনার ইমান ইসলামের আর সালাতের মহব্বত কতটা আছে, আল্লাহ সব জানছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং অবশ্যই হিসাব হবে। কিন্তু অনিচ্ছাকৃত খুব ক্লান্ত ছিলেন আর চেষ্টা করেছেন, অ্যালার্ম লাগিয়েছেন, অথবা কোনোদিন অ্যালার্ম লাগাতে বাই চান্স ভুলে গেছেন, নিয়মিত লাগান কিন্তু ভুলে গেছেন, মানুষ ভুলতে পারে, তখন আল্লাহ ধরবেন। তো এই হাদিস এখানেও আল্লাহ চাওয়ার কথা দিয়েছে, হিনা শাআ ওয়া রাদ্দাহা হিনা শাআ, দুইবার করে শাআ আল্লাহর চাওয়ার কথা দিয়েছে।
এই হাদিস আবু কাতাদা বর্ণনা করেছেন, বুখারীতে রয়েছে, আবু দাউদে, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, মত্তা মালিক রয়েছে, জি, আর সুনান নাসাইতে রয়েছে। তিন নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে ইশফাউ তুজারু, তোমরা মানুষের জন্য সুপারিশ করো। কোথাও যদি সুপারিশের কাজ হয়, অপরাধীদের জন্য সুপারিশ নয়, কিন্তু ভালো মানুষের জন্য সুপারিশ করা, বৈধ কাজের জন্য সুপারিশ করা নেকির কাজ। কোন যদি অপরাধী হয় তো তাকে শাস্তি মুক্ত করার জন্য সুপারিশ যারা করে থাকেন, হ্যাঁ, এটা জায়েজ নয়, এটা হারাম। অথবা যে ব্যক্তি অযোগ্য, অযোগ্যের চাকরির জন্য সুপারিশ করছে, অথচ যোগ্য লোকেরা রয়েছে, যোগ্য লোকেরাকে বাদ দিয়ে অযোগ্যকে সুপারিশের ভিত্তিতে চাকরি দেওয়া হচ্ছে, এগুলো জায়েজ নয়। কিন্তু যোগ্য ব্যক্তি একটু সুপারিশের প্রয়োজন রয়েছে, অথবা সেই কাজ করতে সে সক্ষম, একটু তার যদি করে দেওয়া যায়, অথবা কেউ হয়তো কারো কাছে ধার চাইছে, তাকে চেনেন না, আপনি চেনেন তাকে ব্যক্তিগত, আপনি একটু সুপারিশ করে দেন যে ভাই ওর একটু হেল্প করে দেন, ভালো মানুষ, তো এরকম সুপারিশ করা যেতে পারে। জি, যদিও আজকাল ধার দেওয়ার বিষয়টি খুব জটিল হয়ে পড়েছে, ভালো ভালো মানুষ মাশাআল্লাহ মুখে কত সুন্দর দাড়ি, আর এক সময় তো আমি মনে করতাম যে বেনামাজিরাই মনে হয় বেমানি করতে পারে, কিন্তু এখন দেখলাম যে নামাজিও ধোকাবাজ অনেক আছে, আর যাদের দাড়ি নাই তারা হয়তো এইরকম বেমানি করতে পারে, কিন্তু অনেক এই বড় বড় দাড়িওয়ালা আমাদের দাড়ি তাদের দাড়ির কাছে ফেল, তারা বেমানি করে টাকা পয়সা ধার নিয়ে আর কোনো খবর নেই। জি, দিনই সার্কেলে আছে, মনে করতো যে দুনিয়াদার লোকের দিনই সার্কেলে, দিন শিখছে, সহি আকিদার দাবিদার, সহি মানহাজের দাবিদার, কিন্তু মামলার টাকা পয়সার ক্ষেত্রে এত বড় খেয়ানতকারী, আল্লাহ মুস্তান, আল্লাহ মুস্তান। সুতরাং সতর্ক সাবধান, মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে সতর্ক সাবধান করছি ভাই বোনদেরকে। জি, এবং যারা এইরকম মানুষের টাকা পয়সা নিয়ে নয় ছয় করে আর ইচ্ছা মতো দেবে, টাকা ধার পেয়ে যাওয়ার পরে আর কি, তোর তোমার টাকা না, তো আমার টাকা, আমি যখন ইচ্ছা তখন তোমাকে দেবো, তোমার উপর আমার করুণা, দয়া করছে, টাকা পরিশোধ করতে গিয়ে জানো দয়া করছে। তো এইরকম অসৎ লোকদের অনিষ্ট থেকে আল্লাহ ভালো মানুষদের হেফাজত করেন, এবং এইসব অসৎ লোককে যেন আল্লাহ রাব্বুল তাদের অন্তরে ভয়ভীতি দেন। এবং মনে রাখবেন, এইসব অসৎ লোকদের জন্য আমি একটি নসিহত করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস, মানে আখাজ আমওয়ালান নাস ইউরিদু আদাহা, কেউ যদি মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই আর সেটা আদায় করার উদ্দেশ্য থাকে যে সেটা যথাসময়ে, যে আমি সময় নিয়েছি ওই সময় আদায় করে দেবো, তো আদাহুল্লাহ আনহু, আল্লাহ আদায় করে দেবেন। অমান আখাজ আমওয়ালান্নাস ইউরিদু ইতলাফ, আর কেউ যদি কারো কাছ থেকে ধার নেই, টাকা পয়সা নেই আর সেটা আদায় করার উদ্দেশ্য নেই, সেটা নষ্ট করা, দেব না, উদ্দেশ্য থাকে আতলাফাহুল্লাহ, তাকেও আল্লাহ সর্বনাশ করে দেবেন। সুবহানাল্লাহ, মারাত্মক কথা, আতলাফাহুল্লাহ, আপনি কারো টাকা নষ্ট করলেন, আল্লাহ আপনাকে নষ্ট করে দেবেন, আপনাকে শেষ করে দেবেন, আপনার টাকা পয়সা রুজি বরকত আপনার পরিবার সবকে ছিন্ন ভিন্ন আল্লাহ করে দেবেন, অত সহজ বিষয় নয়, আল্লাহকে ভয় করুন। সহিহ বুখারী হাদিস। তো এই হচ্ছে হাদিস, ইশফাউ তুজারু, তোমরা সুপারিশ করো, তোমাদেরকে আজর মানে প্রতিদান দেওয়া হবে, আল্লাহ নেকি দেবেন বৈধ কাজে যদি কারো জন্য সুপারিশ করেন। ওয়াইয়াকদিল্লাহু আলা লিসানি রাসূলিহি মাশা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে আল্লাহ ফয়সালা করবেন যা চাইবেন। সাহাবা ইকরামদেরকে বলতেন যে কেউ যদি আসে আর আমার সাথে হয়তো কথা বলতে সাহস করছে না, অথবা আমার কাছে পৌঁছিতে পারছে না, আমি তাকে চেনি না, সে ভালো মানুষ কিনা, সে পাওয়ার যোগ্য কিনা, বাইতুল মাল থেকে হয়তো কিছু চাইতে আসছে, চেনি না, তাহলে তোমার সুপারিশ করো ভালো মানুষের জন্য, এবং তোমরা নেকি পাবে। সুপারিশ করলে তোমাদের কাজ তোমরা করলে নেকি পেলে, ভালো মানুষের জন্য সুপারিশ করলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবেন কি দেবেন না, এই চূড়ান্ত ফয়সালা আল্লাহ করবেন, আল্লাহ যেটা করবেন সেটাই হবে। ওয়াইয়াকদিল্লাহু আলা লিসানি রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জবান, আল্লাহ তার রাসূলের জবানের মাধ্যমে ফয়সালা করবেন, মাশা যা চাইবেন। এই যে যা চাওয়ার কথা আসলো, এই হাদিস একদল মুহাদ্দিসিন কিরাম বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, মানে প্রায় সবগুলি হাদিসের কিতাবে রয়েছে শুধু ইবনে মাজা ছাড়া। প্রসিদ্ধ যে কুতুব সিত্তা সবগুলি তো রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে। চার নম্বর হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাকুলু মাশা আল্লাহ ওয়া শাআ ফুলান, তোমরা এরকম বলিও না যে আল্লাহ যা চান আর অমুক যা চান,
যেমন এক শ্রেণীর মূর্খ লোকের আমাদের দেশে যারা তৌহিদ আকীদা বুঝে না, আল্লাহ রসুল যা চাই তাই হবে, আল্লাহ রসুল যা চাই তাই হবে, অথবা কারো কাছ থেকে ধার চাইতে গেছে অথবা কারো কাছে কোনো সাহায্য চাইতে গেছে, আপনি যা চান তাই হবে। হ্যাঁ, আপনি চাইলে কেউ এটা খণ্ডন করতে পারবেন, খবরদারের কথা বলবেন, শিরকি কথা এটা, যদি আপনার এতে কাঁধে বড় শির্ক না থাকে কিন্তু এটা শিরকি কথা, কখনো কখনো ভাষাগত শির্ক হয়ে থাকে। আপনি যা চান তাই হবে, আপনি যেটা করবেন সেটাই হবে, এটা অহরহ কিন্তু আমাদের মুসলিম সমাজে লোকেরা বলে থাকে, না জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুলু মা শা আল্লাহ ওয়া শা ফুলান, আল্লাহ যা চান অমুক যা চাই, আল্লাহর সাথে আরেকজনকে মিলিয়ে এবং করে বলিও না, ওয়ালাকিন বলো, কুলু তোমরা বলো, মা শা আল্লাহু ওয়াহদাহু, একমাত্র আল্লাহ যা চান তাই ঘটবে, আল্লাহ যা চান তাই হবে, এই কথা তোমরা বলো। এই ছিল 4 নম্বর হাদিস, যে হাদিসটি রয়েছে আবু দাউদে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসনাদে আহমদে রয়েছে, সুনানে তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ। তারপরে 5 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মান ইউরিদিল্লাহু তাআলা বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ দীন, যার সাথে আল্লাহ কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ যদি কাউকে ভালো আলেম তৈরি করে, দীন ভালো বুঝে, আকীদা ভালো বুঝে, ফিকহ ভালো বুঝে, দীনের মাসলা মাসাইল ভালো বুঝে, উসুল ফুরু ভালো বুঝে, মাশাআল্লাহ কোরআনে কারীম ভালো বুঝে, তাহলে এটি আল্লাহর তার সাথে কল্যাণের ইচ্ছা, মঙ্গলের ইচ্ছা। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাকে দীন সম্পর্কে পাণ্ডিত্য বা জ্ঞান দান করে থাকেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ যেন আমাদের দীনের জ্ঞান এবং ফিকহ বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আল্লিমনাল কিতাব ওয়া ফাক্কিহনা ফিদ্দীন। এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুয়াত্তা মালিকে রয়েছে, দারমি, মুসনাদ আহমদ, এই সমস্ত কিতাবে এই হাদিসটি রয়েছে, হাদিস বুখারী মুসলিম আছে, সুতরাং সহিহ। জি, 6 নম্বর হাদিস, আর এটি হচ্ছে শেষ হাদিস আজকে দার্সের, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইযা আরাদাল্লাহু তাআলা রাহমাতা উম্মাতিন, আল্লাহ যদি কোন উম্মতের উপর রহম করতে চান, দয়া করতে চান, কাবাদা নবিয়া কাবলাহা, সেই উম্মতের আগেই নবীকে তিনি গ্রহণ করেন, মানে নবীর ইন্তেকাল আগে হয়ে যায় আর উম্মত বেঁচে আছে, তাহলে জানতে হবে যে এই উম্মতের কল্যাণ রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, উম্মত ধ্বংস হয়নি, আল্লাহর আজাব আপতিত হয়নি, তাহলে জানতে হবে যে আল্লাহ রহমতের ইচ্ছা করেছেন উম্মতে মারহুমা, এই শেষ উম্মত আছে উম্মতে মারহুমা। পক্ষান্তরে অনেক আম্বিয়া রসুলগণ ছিলেন যারা থেকে গেছেন, জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নূহ আলাইহিস সালাম থেকে গেছেন, জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, আর হুদ আলাইহিস সালাম থেকে গেছেন, সালেহ আলাইহিস সালাম থেকে গেছেন আর তার জাতি সামুদকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লুত আলাইহিস সালাম থেকে গেছেন আর কওমে লুতকে, সমকামীদেরকে, এই চরিত্রহীন নোংরাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কঠোর শাস্তিতে। এইভাবে তো আল্লাহ বলছেন, তারপরে বানাবী স্যার বলছেন, ওয়াইজা আরাদ আল্লাহ হালাকাত উম্মাতিন, আর কোন উম্মতের আল্লাহ যদি ধ্বংসের ইচ্ছা করেন, আজাবাহা ওয়া নবী হাইয়ুন, তাদের নবী জীবিত থাকা অবস্থায় সেই জাতিকে আল্লাহ আজাব দেন, যাতে করে সেই নবী দেখতে পায় এবং সেই নবীর উপরে যে জুলম অত্যাচার করে, সেই নবীর দাওয়াতকে যে কবুল করেনি, সেটা যাতে করে স্বচক্ষে দেখতে পান, জানতে পারেন নবী যে এই জাতি অবাধ্য জাতিকে আমার চোখের সামনে ধ্বংস করা হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইচ্ছা করেন, এখানে এই যে আরাদা, আল্লাহ যখন চান বলা হয়েছে, তো আল্লাহর ইরাদা, আল্লাহর চাওয়ার কথা এই হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়াগাইরা যালিকা মিনাল হাদিস, এছাড়া অনেক হাদিস রয়েছে আল্লাহর চাওয়া, মাশিয়াতুল্লাহ সম্পর্কে, ফি যিকরিল মাশিয়াত ওয়াল ইরাদা, আল্লাহর মাশিয়াত, আল্লাহর চাওয়া এবং ইরাদা, ইচ্ছা সম্পর্কে মালা ইউসা, অগণিত হাদিস রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে ভালো আমলের তৌফিক দান করেন, সমস্ত পাপাচার থেকে, অন্যায় থেকে, বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইরান শেখ, সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তার পূর্বে আমাদের প্রশ্ন করার যেটি নিয়ম বলে দিয়েছি, যে প্রথমত আমরা যখন প্রশ্ন করব অবশ্যই সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন করব ইনশাআল্লাহ, এবং প্রশ্নকারী অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের
লোকেশন, হুইচ ইজ আমরা যে যে দেশ থেকে যেখান থেকে প্রশ্ন করতেছি সেটা মেনশন করার জন্য চেষ্টা করব পরিচিতি লাভের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা শুরুতেই প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন। জেসমিন, আপনি প্রশ্ন করুন। জেসমিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এছাড়া যারা আমরা প্রশ্ন করবো তাদের অনুরোধ করছি যে অবশ্যই আমরা একটু অ্যাটেনশন দেবো আমাদের নামের প্রতি, যখন আপনার নাম মেনশন করা হবে সাথে সাথে প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি। তো ইনশাআল্লাহ আমরা সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। সাইদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সাইদ রেহান বলছিলাম ইউকে থেকে, আশা করি ভালো আছেন। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আল্লাহ আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জি কে বলছেন, রেহান নাকি সাইদ? জি জি, জাযাকুমুল্লাহ সাইদ ইউকে থেকে বলছেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শেখ, এখন হচ্ছে মিডিয়ার যুগ, অবশ্যই এতে কোনো সন্দেহ নাই। তো এখন দেখা যাচ্ছে যে কোন তাহকিকি কথা বা কোরআন সুন্নাহর আলেমদের থেকে মতামত বা নির্দেশনা আসা না পর্যন্ত আমরা তালেবুল ইলমরা যা ইচ্ছা তাই প্রচার করছি, যা বেশিরভাগ ক্ষেত্রে আন্দাজ, অনুমান, গুজব বা মিথ্যা পর্যায়ে বিবেচনা হয়। তো এর ভয়াবহতা সম্পর্কে যদি আপনি দিক নির্দেশনা কামনা করছি, দাদা কোন লেখায়? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن اما بعد। প্রশ্ন করেছেন বা উপদেশ চেয়েছেন এই বিষয়ে, আজকাল অনেকেই সাধারণ ইসলামের জ্ঞান রাখে তালিবুল ইলম, তারা কোন একটি নতুন বিষয় আসলো আর সে বিষয়টি কোন একটা ইস্যু নিয়ে সবাই নিজের নিজের মতো যে যেমন বুঝছে মন্তব্য করে, এই বিষয়ে তারা যত কম এলেম রাখে তত বেশি তারা এই বিষয়ে অগ্রগামী। তো অথচ ওলামায়ে কেরামরা হয়তো এখন নীরব আছেন, এই বিষয়ে কিছু বলছেন না, তারা এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন চারিদিক থেকে যে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত কোনটি হতে পারে, কিন্তু যারা যত কম এলেম রাখে তারা এইসব চিন্তা করে না, তাদের মধ্যে দূরদর্শিতা কম, এলমেরও অভাব, দূরদর্শিতার অভাব, তার পরিণামটা যে কি হবে সে পরিণাম সম্পর্কে চিন্তা করেন না, এটা সাধারণত হয়ে থাকে। এই সম্পর্কে কিছু উপদেশ দেবেন। প্রথম বলবো যে দেখেন, এই সোশ্যাল মিডিয়া বড় ফিতনা। সোশ্যাল মিডিয়া আসার আগে এগুলো এতটা হইতো না, সোশ্যাল মিডিয়া বড় ফিতনা, কারণ এই সব স্টেজ গুলি যেহেতু স্বাধীন, যে যা পারছে লিখতে পারলেই হইলো, কিছু বলতে পারলেই হইলো, এলেম থাক আর না থাক, আর বাক্যটু হলেই হলো, ভাষা সুন্দর, ভঙ্গিমা সুন্দর, সুতরাং আকর্ষণীয় কিছু কথা বলতে পারলেই হইলো, আকর্ষণীয় কিছু কথা লিখতে পারলেই হলো, তখন আর ফলোয়ার অনুসারী ভক্তর আর অভাব নেই। এসবগুলি ফিতনা, সবগুলি ফিতনা। যারা এগুলি দেখছেন, শুনছেন, পড়ছেন তাদের জন্য ফিতনা, জনগণের জন্য, আর যারা এইরকম অল্প এলেম রেখে খ্যাতি লাভ করা হচ্ছে তাদের মনস্কামনা, এটা বড় একটি ফিতনা। এই ফিতনার জন্য দুনিয়ার শাস্তি সম্মুখীন, দুনিয়া থেকে আল্লাহ ছেড়ে হতে পারে। এলেম আপনার চাইতে অনেক বেশি আছে যাদের কাছে, যারা লেখাপড়া করেছে যথেষ্ট, তাদেরকে সময় দেন এবং তাদের শরণাপন্ন হন। এই জন্য আরব জনগণের একটা ভালো একটা অভ্যাস, এবং আরো যারা ছোটখাটো আলেম বা অল্প স্বল্প এলেম রাখে তালে বলে এলেম, তাদের তো এই এই সুন্দর চরিত্রটা আমি ওই মদিনার যুগ থেকে দেখেছি, যেটা আমাদের দেশে দেখি নাই, সেটা হচ্ছে আল ইলতিফা হাউল আল ওলামা, ওলামাদের চারপাশে থাকা, ওলামাদেরকে ঘিরে থাকা। যে কোনো একটা ইস্যু আসছে, বিশেষ করে রাষ্ট্রীয় বিষয়, জাতীয় বিষয় বা সামাজিক বিষয়, বড় ধরনের বিষয়, এটা আমার ব্যক্তি জীবনের বিষয় নয়, আপনার ব্যক্তি জীবনের বিষয় নয়, যে বিষয়গুলো আন্তর্জাতিক বিষয় অথবা নতুন একটা জটিল বিষয়, তো এইসব বিষয়গুলি ওলামাদের জন্য ছেড়ে দেন। ওলামারা কি বলছেন, ওলামাদের পাশে এসে দাঁড়ান, ওলামাদেরকে এসে বলেন যে এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে ভালো অথবা মন্দ, বা এরকম সমস্যাগুলি দেখা যাচ্ছে,
এই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কি দিক নির্দেশনা পেতে পারি? যেসব আলেমরা আপনাদের কাছাকাছি আছে তারা যদি সত্যি ওই সম্পর্কে সঠিক নির্দেশনা দিতে পারেন তো দেবেন, না হলে তার চাইতে বড় আলেম ওলামা আছেন তাদের সাথে তারা যোগাযোগ করবে, আমরা যেটা আরব দেশে করে থাকি। আল্লাহ কোরআন এখানে বলেছেন সূরা ইউসুফ, ফাওকাকুল্লাযী ইলমিন আলীম, প্রত্যেক এলেমওয়ালার ওপরে এলেমওয়ালা আছে, প্রত্যেক এলেমওয়ালার উপরে আরো বড় এলেমওয়ালা আছে। এটা কখনো ভাবলে হবে না যে আমি নিজের ভাষাতে অনেক কিছু আলহামদুলিল্লাহ করতে পারি, সেই জন্য আমার মতো কেউ না, আউযুবিল্লাহ, এরকম কখন না। ভালো আলেম যারা হবে, আল্লাহ ভীরু হবে, ইমানও আছে, আমলও আছে, তাকওয়াও আছে, আর এলমও আছে, তারা অবশ্যই নিজেকে ছোট মনে করবে এবং বড়দের শরণাপন্ন হওয়ার চেষ্টা করবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি বলবো সাধারণ জনগণকে, ভাই বোনদেরকে, এবং যারা তালে বলে এল প্রাথমিক অবস্থায় আছেন, মাধ্যমিক অবস্থায় আছেন দিন শিখার ক্ষেত্রে, তাদেরকেও বলবো এখনো সিনিয়র হতে পারেননি, যারা সিনিয়র রয়েছেন তাদের পাশে থাকেন, তাদের পরামর্শ নেন, তাদেরকে বিষয়গুলি তাদের সঙ্গে উপস্থাপনা করেন এবং তারা কি আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন বা জাতির জন্য কি দিচ্ছেন সেগুলি প্রচার প্রসার করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহর সমস্ত রকমের ফিতনা থেকে, বিভ্রান্তি থেকে আল্লাহ যেন ভাই বোনদের হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইরা। জি বারাকাল্লাহ ফিকুম। ইনশাআল্লাহ আমি আমরা আবারও সুযোগ করে দেব। জেসমিন আপনি প্রশ্ন করবেন, তার পূর্বে সামান্য একটু বিষয়গত হচ্ছে যে অনেক ব্রাদার এবং সিস্টার যারা গত সপ্তাহে প্রশ্ন করেছিলেন, যারা আজকেও হ্যান্ড রেজ করেছিলেন, তাদের হ্যান্ড গুলোকে ডাউন করে দেওয়া হয়েছে, কারণ আমাদের কনফারেন্সের নিয়ম অনুপাতে যে আমরা প্রতি সপ্তাহে প্রশ্ন করব না, এক সপ্তাহ মিনিমাম গ্যাপ দেবো, চেষ্টা করবো 2 সপ্তাহ ইনশাআল্লাহ। তো আপনারা নেক্সট উইকে হ্যান্ড রেজ করবেন আবার ইনশাআল্লাহ যদি জরুরি প্রশ্ন থাকে। তো প্রশ্ন করবেন জেসমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেদ, আমি ম্যানচেস্টার থেকে বলছি। আমার প্রশ্ন সোর্সেস এর সংক্রান্ত। আমি আপনার সবগুলো লেকচার শুনেছি এবং একটা ব্যাপার কনফার্ম হতে চাচ্ছি আর কি, সেটা হলো যদি সালাতে ওয়াজিব যে তাশাহুদ এটা ভুল হয়ে যায় তাহলে হলো সোর্সেস আগে দিতে হবে সালাম ফেরানোর আগে, আর যদি কোনো রোকন বৃদ্ধি হয়ে যায় পরে দিতে হবে। এখন যদি সালাতে একাধিক ভুল হয় যে ওয়াজিব ভুল হলো এবং রোকনও ভুল হলো, সেই ক্ষেত্রে সওসেজদার মাসালা কি হবে? আর প্রথম যে তাকবীরে ইহরাম যেটা, সেটা ভুল হয়ে গেলে নামাজ পুনরায় করতে হবে? সে আবার যদি 2 রাকাত নামাজে শেষ তাশাহুদ ভুল হয়ে যায় তাহলে কি পুনরায় আমাকে সালাত আদায় করতে হবে না আমাকে ওখান থেকে আমি কমপ্লিট করতে পারবো? জাযাকাল্লাহ খায়ের। যে শরীয়তের কায়দাটা সালাতের ক্ষেত্রে জেনে নেন নীতিমালা, তা হচ্ছে যে সালাতে বেশ কিছু রুকন রয়েছে। রুকন মানে এমন ফরজ যেগুলি ভুলে গেলেও সালাত শুদ্ধ হবে না, আর রাকাতের যদি রুকন হয় তো ওই রাকাতটা শুদ্ধ হবে না, আর গোটা সালাতের সেটা রুকন যদি হয়, পিলার হয়, তাহলে গোটা সালাতটাই বাতিল হয়ে যাবে। আর ইচ্ছা করে ছাড়লেও হবে না, ইচ্ছা করে ছাড়লে হবে না, ভুলবশত ছাড়লে হবে না, মাসলা জানতো না, ভুলে গেছিল, তারপরে 3টি ক্ষেত্র। তাহলে একটা হচ্ছে ভুলে যাওয়া, আর একটা হচ্ছে ভুল করা, মাসলা জানতো না, আর একটা হচ্ছে জানতো তারপরে ভুল করে। 3 অবস্থাতে কোনো রুকন যদি ছুটে যায় আর সেই রুকনটি যদি গোটা সালাতের একটি রুকন হয়, যেমন তাকবীরে তাহরিমা প্রথম তাকবীর তাকবীরাতুল ইহরাম, অথবা তাসলিমা শেষখানে সালাম, তো তাহলে এইরকমই তাশাহুদ, তো তাহলে সালাতটাই হবে না, তাহলে সালাতটাই হবে না। আর যদি দেখা যায় যে ওয়াজেব ছুটেছে, ওয়াজেব কি? ওয়াজেব হচ্ছে 8টি, ওয়াজেব এমন কিছু ফরজ কাজ, সেগুলো ফরজ কিন্তু সেগুলো রুকন নাই, সালাতের পিলার নাই, সেগুলো আরকান বলা হয়নি, এটা হচ্ছে সূক্ষ্ম পরিভাষা। তো সেগুলো যদি ছুটে যায় তো ইচ্ছা করে যদি ছেড়ে দেয় তাহলে ওই রাকাত বাতিল হয়ে যাবে, রাকাতের রুকন হইলে। আর যদি সালাতের গোটা সালাতের রুকন হয় তাহলে সালাত বাতিল, ইচ্ছা করে ছাড়লে। ওয়াজিবাত তাহলে ইচ্ছা করে ছাড়লে, ওয়াজিবাত প্রথম তাশাহুদ, যেমন উদাহরণ, প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিব, রুকন নাই, সুতরাং কেউ যদি ইচ্ছা করে ছাড়ে তো তার সালাত হবে না, কিন্তু কেউ যদি ভুলে ছেড়ে দেয়, আসলে জানা ছিল না, মনে করে সুন্নাত, অথবা ভুলে গেছে, সাধারণত ভুলেই যায় মানুষ, তাহলে সহজ সেজদা দিয়ে ঘাটতি পূরণ করা যাবে, সহজ সেজদা দিয়ে ঘাটতি পূরণ করা যাবে।
আরেকটি কথা ওখানে ছুটেছে রুকন বলতে গিয়ে, যে রুকন যদি গোটা সলাতের হয়, ওর উদাহরণ দিলাম সালাম অথবা তাকবীর তাহরিমা আবার তাশাহুদ বিশেষ তাশাহুদ, কিন্তু যদি সেটা ইয়ে হয় রাকাতের রুকন, গোটা সলাতের রুকন না রাকাতের রুকন, যেমন রুকু, যেমন প্রথম রাকাতের সেজদা, প্রথম রাকাতে দুই সেজদা আছে, এক সেজদা ছুটে গেছে, একটা সেজদা হয়েছে, তাহলে ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে, ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে। এই হচ্ছে সালাত সম্পর্কে। সুন্নত যদি ছুটে যায় তাহলে সহ সেজদা করা মুস্তাহাব, জরুরি নয়, আর নেকি কমবে, কিন্তু তাতে সালাতের কোনো ক্ষতি হবে না, সহ সেজদা জরুরি নয়। তো আশা করি আপনার যে প্রশ্ন ছিল মোটামুটি প্রশ্নের উত্তর হয়ে গেছে, আর এই কায়দার ভিত্তিতে আপনি বুঝতে পেরেছেন যে কোনটা ছুটে। হ্যাঁ, আরেকটা মশলা জিজ্ঞাসা করেছেন বিশেষভাবে, সেটা হচ্ছে যে দুই রাকাত সলাতের যে তাশাহুদ রয়েছে, দুই রাকাত একটি তাশাহুদই রয়েছে, যখন একটি তাশাহুদ আর সেটাই শেষ আর সেটাই প্রথম, সুতরাং সেটি রুকন, সেটি যদি ছুটে যায় তাশাহুদ না পড়ে তাহলে সলাৎ হবে না, বা ওই বৈঠকে না বসে সলাৎ হবে না, হবে না, কারণ রুকন এটি। কিন্তু যখন দুই তাশাহুদ বিশিষ্ট সলাত হবে, মাগরিবের সলাত আর প্রথম তাশাহুদ, তখন সেটি ওয়াজিব ফরজ নয়, রুকন নয়, সুতরাং সেটি ছুটে গেলে সহ সিজদা দিয়ে ঘাটতি পূরণ করা যাবে, অনিচ্ছাকৃত ছুটে গেলে। জাযাকুমুল্লাহু খাইরা, বারাকাল্লাহু ফিকুম। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাকিব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আসসালামু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। পাগল হয়ে গিয়েছেন এবং আত্মহত্যা করতে চেয়েছিলেন, নাউজুবিল্লাহ, এই কথাটুকু কতটুকু সহি? আর এই বক্তব্যকে ডিফেন্স করে ঘটনাটা সঠিক বলে উপস্থাপন করেছেন বাংলাদেশের সেলিব্রিটি একজন বক্তা, আমরা সঠিক বিষয়টা জানতে চাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। এই মতটি সহি নয়, ভুল, জি, এটি তাহকিক নয়। আর এই মত যারা পেশ করেছে তাদের হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই, যারা হাদিসের ক্ষেত্রে এতিম, হাদিসের ক্ষেত্রে এতিম, যেমন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বেশ কিছু ফকিহ সম্পর্কে, কিছু ফকিহ মাসলা তো জানে কিন্তু হাদিসের সহি জয়ীফের জ্ঞান নেই, আর হাদিস বলতে গেলে তখন জয়ীফ জাল বলে ফেলে, তখন তাদের সম্পর্কে বলেছে ইন্না ফুলানানি কানা ইয়াতিমান ফিল হাদিস ওয়া লাইসা বিসিকা, অমুক ব্যক্তি হাদিসের সাবজেক্টে ইয়াতিম ছিল আর সে হাদিসে নির্ভরযোগ্য ছিল না। ঠিক তেমনি এই সব কথা যারা বলেছে আপনাদেরকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে ইচ্ছা করেছেন প্রথম নবুয়ত পাওয়ার পরে, যখন ওহির বিরতি ঘটেছিল তখন সেটি জাল কথা, ভিত্তিহীন কথা, সহি কথা নয়। জি, তো এই বিষয়ে যে তাহকিক বা গবেষণা যা রয়েছে আইমাই কেরামদের, দুই একটি কথা আমি শুনাই। ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে বাদুল ওহি, ওহির পর্ব নিয়ে এসছেন, সেখানে এই কথা নিয়ে আসেননি, কিন্তু ইমাম বুখারী রাহমাহুল্লাহ যখন কিতাবুত তাবির, তাবির বা স্বপ্নের তাবিরের যে অধ্যায় রয়েছে সেটাতে 6581 নম্বর হাদিসে, সেখানে এই কথাটি নিয়ে এসছেন, সেটা হচ্ছে যে হাত্তা হাজেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শোকার্ত হলেন বা শোকাহত হলেন, ওফাতারাল ওহি ওফাতরা, যখন ওহিটা বন্ধ হয়ে গেল, একবার ওহি আসার পরে সূরা আল-আখলাকের পাঁচটি আয়াত, তারপরে ওহিটা বন্ধ হয়ে গেল, তখন হাজেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হলেন। ফিমা, তারপরে বলছেন ফিমা বালাগানা হুজনান, আমাদের কাছে পৌঁছেছে যে এমন তার শোক হলো, দুঃখ হলো, গাদা মিনহু মিরারান, একাধিকবার তিনি গিয়েছেন, কাইয়া তারাদ্দা মিন রুউসি শাওয়াহিকিল জিবাল, পাহাড়ের চূড়া থেকে পড়ে আত্মহত্যা করার জন্য। এই যে কথাটি রয়েছে এখানে দেখেন, ফিমা বালাগানা, আমাদের কাছে যে কথাটি পৌঁছেছে, আমরা এরকম কথা কিন্তু বলে থাকি, এই ধরনের হাদিসগুলি কি আমাদের কাছে পৌঁছেছে, এটাকে হাদিস বালাগ বলা হয়, আর বালাগ হাদিস হচ্ছে মাকতু, বিচ্ছিন্ন, জি, হাদিস সহিহ নয়। বালাগটা কার আমি সামনে বলছি, তো এই হাদিস তাহলে ইমাম বুখারী রাহমাহুল্লাহ সনদের সাথে সহি বলার জন্য নিয়ে আসেননি, যদি সহি বলার জন্য নিয়ে আসতেন তাহলে কিতাবুল ওহি, যেটা ওহির পর্ব, সেখানে তিনি এই কথা নিয়ে আসতেন, কিন্তু সেখানে নিয়ে আসেননি, নিয়ে এসেছেন কিতাবুত তাবিরে। প্রশ্ন হতে পারে কেন নিয়ে আসলেন, আলমা ইকরামগণ বলেছেন যারা হাদিস বিশারদ,
কেন নিয়ে এসছেন? নিয়ে এসছেন যাতে করে কালকে আরেকজন এসে বলে যে না না সহি সনদে এইরকম আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে চেয়েছেন, যেমন এই বক্তারা বলেছে। ঠিক ওই এই থেকে সতর্ক করার জন্য বলে ফিমা বালা গানা আমাদের কাছে যে কথাটি পৌঁছেছে, বালা হাদিস সহি নাই। এই কথাটি কার? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু পাহাড়ের ওপর যেতেন আত্মহত্যা করার জন্য, এই কথাটি সম্পর্কে গবেষক আইম্মা কেরামগণ বলেছেন, তাদের নাম বলছি। হাজিহি জিয়াদা লাইসাত মিন কালামি আয়েশা রাদিয়াল্লাহ, এই কথাটি যে আমাদের কাছে পৌঁছে যে তিনি একাধিকবার আত্মহত্যা করতে গিয়েছেন মর্মাহত হয়ে যখন ওহী বন্ধ হয়ে গেল, এটি আয়েশা রাদিয়াল্লাহ আনহার কথা নয়, হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহ আনহা উম্মুল মুমিনিন তার কথা নয়, বালহিয়া মিন কালামি যুহরি, এটি হচ্ছে ইমাম ইবনে শাহাব যুহরি তাবেঈর কথা, ওহমিন তাবেঈন লাম ইউদরিক তিলকাল হাদিস, এই ঘটনা তিনি পাননি, তাবেঈ এই ঘটনা সময় ছিলেন না, কোন সাহাবি এই হাদিস বর্ণনা করেননি, এবং ইমাম যুহরিও এই কথা বলেননি যে কোন সাহাবি তাকে এটা বর্ণনা করেছে, এই কথা বলেননি। ইমাম যুহরি আপন জায়গায় তিনি ইমাম এবং তিনি একজন নির্ভরযোগ্য তাবেঈ হাদিসের সাবজেক্টে, কিন্তু তিনি বলেননি যে অমুক সাহাবি থেকে এটা শুনেছি, যদি তিনি বলতেন অমুক সাহাবি আমাকে বর্ণনা করেছেন তাহলে বলতে পারতেন সই। আমাদের কাছে এইরকম ঘটনা পৌঁছেছে, যেমন আবার বলে থাকি একটা খবর আমাদের কাছে পৌঁছেছে বাংলাদেশ থেকে এইরকম, তার মানে কি সেই ঘটনা কি সত্য? না, অথেন্টিক নয়, পৌঁছেছে এরকম একটা খবর পৌঁছেছে, এরকম একটা খবর ছড়িয়েছে। জি, তো কোন সাহাবি থেকে তিনি বর্ণনা করেননি আর বলেননি যে অমুক সাহাবি থেকে শুনেছি, আর কোন সাহাবি বর্ণনা করেননি, সেই জন্য তিনি ইমাম যুহরি বলেছেন ফিমা বালা গানা আমাদের কাছে যে বিষয়টি পৌঁছেছে। ইমাম হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর সবচেয়ে বড় ভাষ্যকার ফাতুল বারি 12 খণ্ডে রয়েছে, তাতে তিনি বলছেন ইন্নাল কায়লা ফিমা বালাগানা, এই ফিমা বালাগানা আমাদের কাছে যে এই সংবাদটি পৌঁছেছে এই কথাটি বলনেওয়ালা হচ্ছেন হুয়া যুহরি, তিনি হচ্ছেন ইবনে শাহাব যুহরি রাহিমাহুল্লাহ। আরেকজন ভাষ্যকার হচ্ছেন সহিহ বুখারীর ইমাম কেরমানি, তিনি বলছেন হাজা হুয়া যাহির, এটাই সুস্পষ্ট যে এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি যেহেতু সবচেয়ে বেশি জানতেন, বরং এটি ইমাম ইবনে শাহাব যুহরির কথা। ফাতুল বারি 12তম খণ্ড 300 বা দ্বাদশ খণ্ড 359 খ্রিস্টাব্দে। ইমাম আবু শামা মাকদেসি বলছেন হাযা মিন কালামি যুহরি আও গায়রি, এটি ইমাম যুহরির কথা অথবা অন্য কারো কথা, গায়রা আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা নয়, কারণ ফিমা বালাগানা বলা হয়েছে, ফিমা বালাগানা। ইমাম যুহরি বা কোন মহাদ্দেশ যদি বলে বালাগানা, কোন বর্ণনাকারী বলে বালাগানা, তো বলছে লা তুকবাল, এটা গ্রহণযোগ্য নয়, লিআন্নাহ মাকতুআতুল ইসনাদ, কারণ এর সনদ হচ্ছে মাকতু, বিচ্ছিন্ন, এটি হচ্ছে একটি তাবেঈর উক্তি, এর না এটা মরফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, না মওকুফ কোন সাহাবী পর্যন্ত, সাহাবি না। এটি হচ্ছে বুখারীতে যেমন বিনা সনদে বেশ কিছু হাদিস রয়েছে যে সনদবিহীন নিয়েছেন মুআল্লাক হাদিস, সেগুলির মতো তার মধ্যে সহিও আছে আর জয়ীফও আছে, সহিও আছে এবং জয়ীফ আছে। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে বলছেন আত্মহত্যার হাদিস সম্পর্কে হাজাল আজলিল বুখারি খাতাউন ফাহিশ, যে এটাকে বলা যে সহি বুখারিতে আছে, কেউ যদি বলে সহি বুখারিতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে চেয়েছেন, এটি হচ্ছে জঘন্য ভুল, খাতাউন ফাহিশ, জঘন্য ভুল, কারণ এতে মানুষ মনে করবে যে আন্না তেসাতা তাদি হাদিহি সহিহা, এই আত্মহত্যার ঘটনাটি সত্য, আলা শর্তিল বুখারি ওয়ালাইসা কাযালিক, ইমাম বুখারীর শর্ত সাপেক্ষ নয়, যে কড়া শর্ত রয়েছে সহিহ সেই শর্ত মোতাবেক নয়, বরং এটি হচ্ছে বালাগাতের অন্তর্ভুক্ত। এই আত্মহত্যার হাদিসটি আরো বেশি কিছু হাদিস অন্যান্য কিতাবে এসেছে, কিন্তু সে সম্পর্কে মহাদ্দিস কেন বলছে অকুল্লোহা আসানিদা মারদুদা, সবগুলি হচ্ছে রেজেক্টেড, প্রত্যাখ্যাত সনদ, মা বাইনা যাইফিন আও মওযু, হয় যাইফ আর না হইলে জাল। জি হ্যাঁ, তারপরে মনে রাখবেন বলছেন যে যে আলোচনাগুলি করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে চেয়েছে সম্পর্কে, এগুলি হচ্ছে বাতিল, আর এর যেমন সনদ বাতিল তেমন মতন বাতিল। হাদিস দুটো বিষয়ের সমষ্টির নাম, একটি হচ্ছে সনদ মানে যে আপনার বর্ণনাকারীদের আপনার পরম্পরা সিলসিলা,
এটি হচ্ছে সনদ। আর আরেকটি হচ্ছে মতন, মানে আসল বিষয়বস্তু। তো বিষয়বস্তু হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। মতন বলছেন মতনটাও মুনকার, মতনটাও ওয়ালা ইয়াখফান্না মতনাহা আইযান বাতিলুন মুনকার। এই মতনটি মানে বিষয়বস্তু যে তিনি আত্মহত্যা করবেন, এটিও বাতিল কথা, মুনকার কথা, বিভিন্ন কারণে। তার একটি কারণ হচ্ছে যে ওহি প্রথম নাজিল হলো, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়েছিলেন, কারণ প্রথমবারে জিবরাইল আলাইহিসসালামের সাথে যেসব যা ঘটেছিল তাতে তিনি খুব ঠান্ডা অনুভব করেছিলেন এবং তিনি খুব ভয় পেয়েছিলেন। এই যে ভয় ভীতিটা কাজ করছিল, এই ভয় ভীতিটা যাতে দূর হয়ে যায় সেই জন্য মাঝখানে ওহির বিরতি দেওয়া হয়েছে। এই হিকমত রহস্যের জন্য ওহির বিরতি দেওয়া হয়েছিল, আর তারপরে যাতে করে প্রস্তুত হন, একটু মনটা স্থির হবে, আর তারপরে প্রস্তুত হন আবার নতুন ওহি আপ্যায়ন করার জন্য, সেই জন্যই এই বিরতিটা দেওয়া হয়েছিল। এই বিরতির সময় আরো ভয় দূর হবে নাকি তিনি আত্মহত্যা করতে যাবেন? হ্যাঁ, এটা কি করে হইতে পারে? আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, রাসূলুল্লাহ, তিনি আল্লাহর নবী, এবং তিনি নিজেই বলেছেন কেউ যদি কোনো কিছু দিয়ে আত্মহত্যা করে তা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং কেউ পাহাড়ের চূড়া থেকে পড়ে যদি আত্মহত্যা করে তাকে জাহান্নামে পাহাড়ের চূড়াতে বারবার উঠানো হবে আর এভাবে শাস্তি দেওয়া হবে। কেউ যদি কোনো অস্ত্র দ্বারা নিজের শরীরে আঘাত করে যদি আত্মহত্যা করে তা দিয়েই তাকে জাহান্নামের আগুনে করা হবে, শাস্তি দেওয়া হবে, আজাব চলতে থাকবে। যে বিষ খেয়ে নিজে হত্যা করেছে সেই ব্যক্তিকে বিষ খাওয়ানো হবে জাহান্নামের আগুনে, আর তিনি আত্মহত্যা করতে যাবেন, এটা হইতে পারে? আরেকটি কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, তিনি ইসলামের পূর্বে, ওহী আসার পূর্বেও কাবিরা গুনাহ থেকে মাসুম। কোনো কাবিরা গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 40 বছর বয়স পর্যন্ত হয়নি। সাবালক একজন মানুষ 15 বছর বয়সে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে থেকে মাসুম, তো নবুয়ত প্রাপ্তির পরে আত্মহত্যা করতে চাইবেন? এত বড় কাবিরা গুনাহ যার জন্য কঠোর শাস্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন এইরকম গুমরাহি থেকে, বিনা এলমে কথা বলা বক্তাদের থেকে সতর্ক সাবধান করছি। এবং যারা যে সাবজেক্ট সম্পর্কে হাদিসের জ্ঞান রাখে না, দেশে হানফি মাদ্রাসে পড়েছে, দেওবন্দি মাদ্রাসে পড়েছে, অথবা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, আর ভাষাপটু বাক্যটু বক্তা হয়েছে, আর তাদের আলোচনা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না, তাদের আলোচনা শুনবেন না, বর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইরান। যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কাজ করুন। যেমন দুনিয়ার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার ডাক্তারের কাজ করে না, ডাক্তার ইঞ্জিনিয়ার কাজ করে না, যেই সাবজেক্টের ডাক্তার সেই সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্টে দেখে না, বলে যে যাও অমুক ডাক্তার আছে যাও, তোমার ENT কাছে যাও তুমি, আমি ওটা করি না, আমি অন্য ডাক্তার। সুবহানাল্লাহ, দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝছি কিন্তু দিনের ক্ষেত্রে বুঝছি না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের গোমরাহি থেকে জনগণকে, আলেম ওলামাকে, বক্তাদেরকে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিরে আসার তৌফিক দান করেন, যারা বিভ্রান্ত হয়েছে, আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই বিষয়টি বললাম, জি জাযাকাল্লাহু খায়রান। শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলেন জি। আমার প্রশ্ন হলো, এই যে বর্তমান সময়ে সৌদি আরবে সিনেমা হল, মন্দির এবং মিউজিকের কনসার্ট হচ্ছে, তো আমরা অনেক সময় অনেক মানুষকে বলে থাকি, অনেক বিষয়ে সৌদি আরবের সাথে তুলনা দিয়ে থাকি, যে সৌদি আরবের অনেক ভালো, অনেক ভালো দেশ, অনেক তারিফ করে থাকি। তো এখন তারা বলছে যে তোমরা তো অনেক ভালো বলো, তো এইসব বিষয়ে তোমরা কি বলতে চাও? এগুলো হচ্ছে মোট কথা, তারা সৌদি আরবকে খারাপ চোখে দেখছে। তো এই ব্যাপারে আপনার মূল্যবান মতামতটি জানান। আপনারা মুসলমান, মুসলমানদের দলিল কোরআন হাদিস ওহী না সৌদি আরব? কোনটা দলিল বলেন? নিশ্চয় বলবেন যে কোরআন এবং হাদিস, আপনি ইয়ে আছেন,
তো কথা হচ্ছে অফ আছেন, তো সবাই বলবেন যে আমাদের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। আমরা আপনাদেরকে কোরআন হাদিস অনুসরণ করতে বলছি, মানহাজ সালাফ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের আদর্শ সালাফদের মানহাজ অনুসরণ করতে বলছি, না কোনো বিশেষ দেশ আর বিশেষ দেশের পাপও যদি হয় সে পাপ অনুসরণ করতে বলছি। কেউ বলেছে? হ্যাঁ, কোনো আরো বলাম আরো বলেছে? কেউ বলেন? বোঝা গেছে? তো সুতরাং এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে কোনো দেশে পাপ আছে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি নিজের দেশের সাথে যেই দেশটির পাপ আপনার নজরে বেশি ধরা খাচ্ছে আর আপনি সমালোচনা করছেন রাত দিন সোশ্যাল মিডিয়াতে, আপনি সোচ্চার হয়ে রয়েছেন, আপনি তুলনা করে দেখেন যে আপনি কোনখানে আছেন, কোন দেশে বাস করেন, সেখানকার অবস্থা কি, সেখানে কিভাবে ব্যাপক অশ্লীলতা ছড়িয়ে আছে, আর বাড়ি থেকে বের হওয়ার প্রয়োজন অশ্লীলতার জন্য, বাড়িতে থেকে সারা রাত আপনার পাপ আর পাপ, জি কোরআনের তেলাওয়াত জীবনও শুনতে পান না, শুধু গান বাজনার আওয়াজ, গান বাজনার আওয়াজ, সেখানে বাস করে যদি আপনি কোথাও সীমিত পাপ হয় সেগুলি পাপ, তার সাথে তুলনা করে বলেন যে আমরা তাদের চাইতে ভালো, তাহলে আপনাদের মতো মূর্খ কেউ আছে অথবা আপনাদের চাইতে সীমা লঙ্ঘনকারী কেউ আছে, হয় মূর্খ না হয় সীমা লঙ্ঘনকারী, জানার পরে হয়তো বলছেন যে তারা বেশি খারাপ আমরা বেশি ভালো, আর না হলে জানছেন না, মূর্খ যে বুঝতেই পারছেন না যে আমরা কোথায় আছি আর তারা কোথায় আছে। তো আবার বলছি যে আপনাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণের কথা বলছি, সালাফে সালেহিনের আদর্শ অনুসরণ করতে বলছি, কোন জাতিকে অনুসরণ করতে বলছি। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। প্রশ্ন করবেন রিয়াদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালাম আলাইকুম শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন হলো যে হিসনুল মুসলিমে সকাল সন্ধ্যা বা সকাল বিকালে যে জিকির গুলো আছে ওগুলো কি সহি, আর এগুলো সব বিকাল সকাল বিকাল দিয়ে আছে, অথবা বিকালে যদি না পড়তে পারে তাহলে কি সন্ধ্যায় পড়তে পারবো? হিসনুল মুসলিমে যে জিকির আজকার গুলি আছে সবগুলি সহি, আমি হিসনুল মুসলিম পড়ে দেখেছি, প্রায়গুলি সহি কিন্তু কিছু জয়ীফ আছে, কিছু জয়ীফ আছে যেগুলো হয়তো যে লেখক লিখেছেন তানি রাহেমাহুল্লাহ তার কাছে হয়তো আমল যোগ্য, অনেক জয়ীফ, কিন্তু দুয়ার ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে অনেক আলেমরা একটু শিথিল আমল করে থাকেন, যার ফলে সে আমল গুলি আছে আরব দেশেও কিছু জয়ীফ হাদিস, কিছু কিছু লোকেরা বা কিছু কিছু আলেমরা আমল করে থাকে অথবা লোকজনকে বলে থাকে, এটা হয়ে থাকে, সেই জন্য কিছু জয়ীফ জিকির আজকার আছে, জি, কিন্তু অধিকাংশ সহি, অধিকাংশই সহি, জি। আর বাকি কথা হলো যে বলছেন যে যদি সন্ধ্যা বা সকাল সন্ধ্যার জিকির, সকালের জিকির সকালবেলায় করতে হবে, ফজরের পর থেকে শুরু করে সকালবেলা করে নিতে হবে, আর ফজরের পরে পরই করে না, ওটা হচ্ছে উত্তম সুন্নাত। বিকালবেলার জিকির জোহর পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত করতে পারে, কারণ জোহর পর থেকে বৈকাল হয়ে যায়, জোহর পর হলেই আল আশি ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, জি। তো কোরআনে কারিমে যেভাবে সকাল বিকাল তসবিহ তাহলিল কথা বলা হয়েছে, বিভিন্ন আয়াতে বা জিকির আজকার কথা বলা হয়েছে, তাতে এর অন্তর্ভুক্ত হচ্ছে আপনি জোহর পর করতে পারেন, আসর পর, আসর পর যাতে উত্তম হচ্ছে আসর থেকে মাগরিবের মাঝখানে আসর পর করে নেন। কিছু আলমার বলছেন না মাগরিব পর করা যাবে না, তখন রাত হয়ে গেল, তখন আর ওই বৈকাল থাকলো না, আর কিছু আলমারা বলছেন যে করতে পারবেন, করতে পারবেন, তো যদি ভুলে যান তো মাগরিব পর করে নেবেন, কিন্তু উত্তম হচ্ছে যে দিনের বেলাতেই করে নেবেন, আর সেটা আসর থেকে মাগরিবের মধ্যে হইলে বেশি উত্তম। আল্লাহ তাআলা আলা। আকলা খায়রান, হ্যাঁ প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। জি তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। ওকে, ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিয়েছি, প্রশ্ন করবেন। ইব্রাহিম খালিল, আপনি প্রশ্ন করুন। আশা করি আমাদের সিস্টেম ঠিকভাবে কাজ করতেছে বলে মনে করি, আর তো যারা লাইনে আছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি, যারা বিশেষ করে যারা প্রশ্ন করবেন, আপনাদের নাম বলার সাথে সাথে আপনাদের ফোনের স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হবে, তো আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করেন।
ইব্রাহিম খালিল, প্লিজ আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট করে নিন। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ তৃতীয় জনকে আমরা সুযোগ করে দিচ্ছি, আসাদুজ্জামান নয়ন, আপনি প্রশ্ন করুন। সুবহানাল্লাহ, কি সিস্টেমে কি কোনো ডিফেক্ট বা কোনো কিছু হলো কিনা আল্লাহ আলম। আসাদুজ্জামান নয়ন, আপনাকে প্রশ্ন করার সুযোগ করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট করে নিন। আমি সুযোগ করে দিচ্ছি, আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। শাহরিয়া নোমান, জি আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? বলেন আমি একটা একজন আলেম সম্পর্কে আসলে বিভ্রান্তের মধ্যে আছি, সেটা হচ্ছে তিনি এরকম একটা কথা বলছেন যে কেউ যদি নূরের, রাসূল ইসলাম যে নূরের তৈরি এরকম আকীদা যদি কেউ রাখে তো তা এটা কোনো বড় কোনো সমস্যা না, তো আর নূরের তৈরি কে এটা বলে যদি কেউ খুশি থাকে তাহলে কোনো বড় কোনো সমস্যা নেই। এখন সে বলতেছে যে সে নিজে এমন ভাবে বলতেছে যে হ্যাঁ সে বিশ্বাস করে মাটির তৈরি, কিন্তু সে নূরের তৈরি কে অস্বীকার করতেছে না। তো অস্বীকার যদি সে না করে, সে যদি এরকম ভাবে বলে যে সমস্যা নাই, তাহলে আমরা আমি কি ধরে নেবো সেটা, সেই আলেম কি সহি আকিদার আলেম কি ধরা যাবে নাকি সহি আকিদা ধরা যাবে না, একটু স্পষ্ট করে বলবেন সাহেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেউ যদি নূরের তৈরি বলে তো কোনো অসুবিধা নাই, এমন কি অসুবিধা হইলো? এগুলো কথা হচ্ছে ইখওয়ানি জামাতি মার্কা কথা, সবাইকে নিয়ে চলো, আমাদের দলে শিয়াও আছে, দেওবন্দিও আছে, বেরলভিও আছে, আহলে হাদিসও আছে, সবকে নিয়ে চলো, এই মার্কা মৌলভীদের কথা এগুলো। জি, কোরআনের কথা হচ্ছে যে কোরআনে আল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও যে আমি তোমাদের মতো একজন বাশার, মানুষ, বাশার মানে মানুষ, এই জন্য আদম আলী সালামকে আবুল বাশার বলা হয়, মানব জাতির পিতা, মানুষের পিতা আবুল বাশার। আর বাশার কি দিয়ে তৈরি? এটি কোরআনি আকীদা, বাশার নূরের নয়। আল্লাহ রাব্বানে সূরা সাদে ইরশাদ করেছেন ইন্নি খালিকুম বাশারা মিন তিন, আমি আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করতে যাচ্ছি, খালিকুন আমি সৃষ্টি করব, বাশারান মানুষকে, মিনতিন কাদামাটি দিয়ে। তো দুই আয়াতের সমন্বয় করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বাশার আর আল্লাহ বলছেন আমি বাশারকে মাটি দিয়ে তৈরি করব, তাহলে যোগফল কি? আপনারা তো নিশ্চয় অঙ্ক পড়েছেন আর অঙ্ক এই এই অঙ্ক সহজে বুঝেন, এই দুটো আয়াতের যোগফল হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি, নবী সাল্লাল্লাহু মাটির তৈরি। জি হ্যাঁ, যেমন অন্য অন্য সমস্ত মানুষ মাটির তৈরি, যে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ মাটির তৈরি আর তার সন্তান সবাই, সুতরাং নূরের তৈরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নন, এটি ইসলাম বিরোধী আকীদা। নূরের তৈরি হচ্ছে মালায়েকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, বিদাতপন্থীদেরকে বা এই যারা বিভ্রান্ত করছে, জগা খিচুড়ি ইসলাম প্রচার করছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালায়েকার মধ্যেকার না মানুষের মধ্যেকার, তো কি বলবে? ফেরেশতা জগতের না মানব জগতের, কি বলবে? অবশ্যই বলতে হবে যে মানব জগতের, আর মানুষ তৈরি হচ্ছে কাদা মাটির। সুতরাং যিনি বলেছেন, যেমন বললাম যে জগা খিচুড়ি ইসলাম ওলা বক্তা আলোচক, আর মুশকিলটা হচ্ছে তাদের তৌহিদের কোনো লেখাপড়া নেই, তৌহিদ আকিদার তাদের লেখাপড়া নেই। ভালো করে শুনেন, দেওবন্দি মাদ্রাসায় আকিদার নামে যা পড়া হয় তা হচ্ছে আশায়রা মাতুরিদিয়ার আকিদা, শারহে আকায়েদ নাসাফিয়া পড়া হয়, কোনো একটা কিতাব পড়া হয় না, না কিতাবু তাওহীদ পড়া হয়, না সেখানে আকিদা ওয়াসিতিয়া পড়া হয়, না আকিদা তাহাবিয়া পড়ানো হয়, কিছু পড়ানো হয়, তাহলে কি শিখবে তারা? আর তারপরে যদি জনপ্রিয়তা লাভ করে কেউ, আর তাকে যদি সব কথায় জিজ্ঞাসা করা শুরু করে, না সে সব কথায় খালি হাতে ফিরিয়ে দেবে না, ও আকিদাতে উত্তর দেবে, ও ফিকহি মাসলাও বলতে থাকবে,
আরে ঠিক আছে তুমি ফিকহি মাসলা বলো আর ছোটখাটো ভুল টুল করো, তাও ফিকহি মাসলা থাকলো, ইসলাম আর কুফরের বিষয় হলো না, গুমরাহি আর হেদায়তের বিষয় হলো, কিন্তু আকীদার বিষয় গুমরাহির বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের চোখ খুলে দেন এবং আপনাদেরকে সঠিক বিষয় বোঝার তৌফিক দান করে। ওকে প্রশ্ন করবেন ইব্রাহিম খলিল, আপনি প্রশ্ন করুন। ইনশাল্লাহ সুযোগ করে দিচ্ছি আসাদুজ্জামান নয়ন, আপনি প্রশ্ন করুন। সম্ভবত তাদের ফোনের সিস্টেমে প্রবলেম অথবা কোনো সিস্টেম প্রবলেম হতে পারে, প্রশ্ন করবেন। এমডি শাহ আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শেখ, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, কিশোরগঞ্জ জেলা থেকে বলছি। কোন জেলা? কিশোরগঞ্জ জেলা স্যার, কিশোরগঞ্জ জেলা। শেখ জি জি বলেন। শেখ আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা শীতকালীন প্রশিক্ষণে ক্যান্টনমেন্ট হতে বাহিরে চলে আসছি, তো বাহিরে চলে আসছি আমরা 21 দিনের প্রোগ্রামে বাহিরে চলে আসছি, এখন আমরা সলাত কি কসর পড়বো নাকি স্বাভাবিক পড়বো, এটা আমাকে জানিয়ে উপকৃত করবেন। কতদিন থাকছেন ওখানে? কতদিন থাকছেন ওটা খুলে দেন। আমরা স্থায়ী ভাবে, আমরা এখন আমরা দেখা যাচ্ছে যে এক সপ্তাহ এক জায়গায় থাকছি, আবার দেখা যাচ্ছে 4 দিন মানে 21 দিন এক জায়গায় একসাথে থাকছি না, এক সপ্তাহ হচ্ছে আবার 4 দিনও হচ্ছে, এরকম হচ্ছে আর কি। এভাবেই আমরা 21 দিন পার করব ইনশাআল্লাহ। জি এক জায়গায় আপনারা থাকছেন না, বিভিন্ন জায়গায় থাকছেন, কখনো কোনো জায়গায় 7 দিন, কোনো জায়গায় 4 দিন। 4 দিন পর্যন্ত কসর করবেন, কোন একটি জায়গায় অবস্থান করবেন 4 দিন, তাহলে সেখানে কসর করবেন। 5 দিন যখনই হয়ে যাবে, যে প্রথম থেকে জানছেন যে অমুক জায়গায় কমপক্ষে 5 দিন থাকবো, 7 দিন থাকবো, তার বেশি থাকবো, তাহলে তখন প্রথম দিন থেকেই পুরো সালাত পড়বেন। জি সেখানে আপনার স্থায়ী বাসা থাক আর নাই থাক, আপনি সেখানে তাঁবুতে থাকেন, যেখানেই থাকেন না কেন, এটা হচ্ছে সবচাইতে সুরক্ষিত মত। মুসলাই ইখতলাফ রয়েছে, কেউ 19 দিন বলেছে, কেউ 15 দিন বলেছে, হানাফি মজাহে 15 দিনের মত রয়েছে, কিন্তু 15 দিন হাদিস সহিফ, 19 দিনের হাদিস সহিফ বোখারি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন এই চলে যাবো করতে করতে হয়েছে, সেটা ইচ্ছা করে 19 দিন পর্যন্ত না, এই আজকাল করতে করতে 19 দিন হয়েছে। কিন্তু সর্বনিম্ন যেটা এবং সবচেয়ে নিরাপদ মত সেটা হচ্ছে, কারণ সালাতের বিষয় আল্লাহ যদি 4 ফরজ করে থাকেন আর 2 পড়ে কসর করে চলে আসলেন, তাহলে আপনি মাফ পাবেন না আল্লাহর কাছে। এই জন্য গবেষক আইম্মা ইকরামগণ বলেছেন, আর এমতটি বেশি সহি, সেটা হচ্ছে যে সর্বনিম্ন 4 দিন, কোথাও 4 দিন অবস্থানে নিয়ত করেন, 3 দিন 2 দিন 1 দিন, তাহলে আপনি কসর করবেন। প্রতিটি জায়গায় 3 দিন 3 দিন 4 দিন, 4 দিনের বেশি কোন জায়গায় থাকলেন না, তাহলে পুরো সফরটা 1 মাস 2 মাস আপনি কসর করতে থাকেন, বিভিন্ন জায়গায় আপনি স্থানান্তরিত হচ্ছেন, আর ওই 4 দিন 3 দিন 4 দিন 3 দিন 2 দিন, তাহলে 2 মাস 4 মাস 6 মাস হলেও কসর করতে থাকেন। কিন্তু যখনই কোনো জায়গায় প্রথম থেকে ইচ্ছে করব আমি 5 দিন 7 দিন 10 দিন 20 দিন, তাহলে প্রথম দিন থেকে আপনি সেখানে মুকিম পুরো সালাত পড়বেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আক্তার হোসেন এস কে। তার পূর্বে আমি যেটা মেনশন করছি, ওই ভাই বন্ধুর উদ্দেশ্যে যারা প্রশ্ন করতে পারলেন না, আসলে নেটের কারণে এখান থেকে ফোন আনমিউট হচ্ছিল না অথবা আপনাদের ওখানে, তো কোন এক ভাই প্রশ্ন করেছেন, আপনার ফোন আনমিউট হয়নি, কিন্তু আপনার নামটা আপনি পরিবর্তন করে নিন, আবারও আমাকে মেসেজ করেন, ইনশাআল্লাহ আবার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন আক্তার হোসেন এস কে। জি আপনি প্রশ্ন করুন আক্তার হোসেন এস কে, ফোনটা আনমিউট করে নিন। সুবহানাল্লাহ।
সম্ভবত আমাদের সিস্টেম একটু প্রশ্ন হচ্ছে, বিশেষ করে নেটের সমস্যার কারণে এটা হচ্ছে। তো আমরা ইনশাল্লাহ আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন। ইয়াসিনুল চৌধুরী, ইয়াসিনুল চৌধুরী, সরি, ইয়াসিনুল চৌধুরী, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। যে সমস্ত ইমামরা মনে করেন যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত এবং আমরা দুনিয়াতে কি করতেছি, ভালো করলো উনি দেখতেছেন, খারাপ করলো উনি দেখতেছেন, এবং উনি সব নিয়ন্ত্রক, সেই ধরনের ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? যে যে সমস্ত মসজিদের ইমাম বা সালাতের ইমাম এই আকীদা রাখে বা বলে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, নবী সাল্লাল্লাহু হাইয়ুন, কিন্তু সেখানে তাকে জিজ্ঞেস করতে হবে যে যখন জীবিত বলছে, জীবিত মানে পারলৌকিক ভাবে বারজাখি জীবিত নাকি আমাদের মতোই জীবিত? যদি বলে আমাদের মতোই জীবিত তাহলে শিরকি আকীদা, আর যদি বলে যেন পারলৌকিক ভাবে জীবিত তাহলে ঠিক আছে, বারজাখি হায়াত তার রয়েছে এবং সবচাইতে সম্মানজনক হায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন শহীদদেরও বারজাখি পারলৌকিক হায়াত রয়েছে, প্রত্যেক মুমিনের হায়াত রয়েছে, কিন্তু সবচাইতে উচ্চ স্তরের এবং সম্মানজনক হায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তারপরে শহাদাদের, শহীদদের। এটা যদি বলে তাহলে তো ঠিক আছে, কিন্তু যখনই বলবে দুনিয়া আমাদের মতোই তিনি জীবিত, এটা শিরকি কথা, এক। দুই নম্বর কথা, তার সাথে যদি বলে তিনি জীবিত এবং তিনি আমাদের সব কাজকর্ম দেখছেন, আমরা ভালো করছি না মন্দ করছি সব দেখছেন, এটাও শিরকি আকিদা। এটার নাম হচ্ছে বেরেলভি আকিদা হাজির নাজির, নবী সব জায়গায় হাজির মানে উপস্থিত, এবং নাজির মানে সবকিছু দ্রষ্টা, সবকিছু দেখছেন। আল্লাহ করা বলছে আল্লাহ বাসিরুম বেমা তাআমালুন, তোমরা যা কিছু করো আল্লাহ বাসির, সর্বদ্রষ্টা। তো যে ব্যক্তি বলে যে নবীও নাজির, তো নবীও তাহলে বাসির, তাহলে তো এই বাসিরে এই এই গুণে আল্লাহর সাথে শিরক করে ফেলো, শরীক করে ফেলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এইরকম বড় শিরকি আকিদার ইমামের পেছনে সালাত জায়েজ নয়, যদি এটাই বলে তাহলে তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। জি, আল্লাহ তাদের হেদায়ত দান করুন এবং আল্লাহ আপনাদের জন্য উত্তম বিকল্প ব্যবস্থা করুন। জি আমিন। ইনশাআল্লাহ আবার সুযোগ করে দিচ্ছি আক্তার হোসেন এস কে, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আক্তার হোসেন এস কে, ফোনটা আনমিউট করে নিন। ওকে, ইনশাআল্লাহ আমরা সময় দিতে পারছি না, দুঃখিত। প্রশ্ন করবেন নোমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শাহ। আপনাদের লেকচার শুনে থাকি, ছোট ছোট ক্লিপ যেগুলা প্রায় 90% ভিডিওতেই ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, এরকম পাওয়া যায় না যে লাইভ যেরকম এখন, এইগুলাই শুধু পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ 90% ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে একটা টোন থাকে। তো সেক্ষেত্রে আমরা ওই লেকচার গুলা শোনা আমাদের ক্ষেত্রে বৈধ কিনা? দেখেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে যদি সেটা প্রাকৃতিক কোনো কিছুর সাউন্ড হয়, ধরেন বাতাসের আওয়াজ, পানির আওয়াজ, পাখির আওয়াজ বা এই ধরনের কিছু আওয়াজ আছে যেগুলো প্রাকৃতিক, তাহলে কোনো দোষের কথা নাই। বাদ্যযন্ত্রে যদি আওয়াজ হয় তখন সেটা নাজায়েজ, বাদ্যযন্ত্রের আওয়াজ। তো আমার মনে হয় এটা আমি যতটা জানি এ সম্পর্কে, যদিও বেশি বুঝি না, যেগুলো বাদ্যযন্ত্রের আওয়াজ নয়। জি, এটা বাদ্যযন্ত্রের আওয়াজ নয়, সুতরাং সেটা জায়েজ। বাদ্যযন্ত্রে যদি আওয়াজ হয় তাহলে করবেন কি? যদি বিকল্প থাকে যে এমন কিছু আলোচনা আমি কোরআন সুন্নাহর আলেমদের শুনতে পাচ্ছি যেখানে এইসব বাদ্যযন্ত্র থেকে বেঁচে থেকে আমি এলেম শিখতে পারবো, তাহলে শুনবেন না। কিন্তু যদি দেখা যায় বিকল্প কোনো ব্যবস্থা নেই, যেমন ফেসবুকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, এটাও জিজ্ঞেস করতে পারেন যে ফেসবুকে আমরা এলেম শিখতে পারবো কিনা, ফেসবুকে তো অশ্লীলতার ছড়াছড়ি, একটা ওয়াজ আর তার তার নিচেই বা তার উপরে দেখছেন অশ্লীল ছবি, তাহলে কি বলবো যে ফেসবুক দেখা হারাম বলে দেবো? উপায় নাই, কারণ এইসব মিডিয়া হচ্ছে অমুসলিম কাফেরদের হাতে,
যাদের কাছে হালাল হারাম বলে কিছু নেই, তাদের কাছে ভালো আর মন্দ বলে আর অশ্লীলতা বলে কোনো কিছু নেই, সবকিছু তাদের সভ্যতা, তাদের বিবস্ত্র হওয়া একটা সভ্যতা, জি ভদ্রতা। সুতরাং এখন ওখান থেকে আমাদের যেটুকু কল্যাণ নেওয়ার নিরুপায়, যেহেতু আমাদের হাতে ওসব মিডিয়া নেই আর আমরা এর চাইতে ভালো কিছু করতে পারছি না, যতদিন পর্যন্ত মুসলিম পারছে না, তো ততদিন পর্যন্ত সেখান থেকে এলএম শিখবে, ইউটিউব থেকে এলএম শিখবে, আপনার ফেসবুক থেকে এলএম শিখবে, সোশ্যাল মিডিয়ার অন্যান্য আরো যেসব দিক রয়েছে সেগুলি থেকে এলএম শিখবে। হঠাৎ করে কথা বলছেন, ই মতে কথা বলছেন, নোংরা ছবি চলে আসছে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, স্ত্রীর সাথে কথা বলছে, তাই বলে বলছে ইমো ব্যবহারই করবো না, হারাম না, হারাম নয়, কিন্তু আপনি যদি বলেন বা বলেন যে আমি করবো না, বেশি পয়সা দিয়ে আমি কল করবো সরাসরি, সেটা আপনার বিষয়। কথা হচ্ছে যে আমরা যখন পাচ্ছি না, সেখানে বলবো ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহ ভয়, যখন একটা কিছু খারাপ আসবে সেটা এড়িয়ে চলবো, সেটা আমরা ভ্রুক্ষেপ করবো না, আমি ভালোটার ওপর দৃষ্টিকে আবদ্ধ করব এবং ভালোটা নেওয়ার চেষ্টা করব, মন্দ থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জি আমিন। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন সিদ্দিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। অবৈধ রিলেশন সম্পর্কে অবৈধ রিলেশনশিপ সম্পর্কে দুটো জিনিস আমার জানা ছিল। বর্তমান দেখা যায় যে অনেক ছেলে মেয়ে অবৈধ রিলেশনশিপ, মানে হচ্ছে ছেলে আর যুবক যুবতীর হারাম। চলেন তারপরে। জি এটা হলো যে স্বামী স্ত্রী না, যেটা আর কি অবৈধ সেটার কথা বলতেছি, সেখান থেকে হারাম বলে দিলাম। তো বাকি প্রশ্ন আপনারা কি বলেন? দুইটা বিষয় আমার জানার ছিল। একটা হলো কি যে দেখা যায় যে এই ধরনের রিলেশনশিপে ছেলে মেয়ে জড়াইয়া দেখা যাচ্ছে যে তারা ফিজিক্যাল রিলেশনশিপে জড়ায় যায়, তারপরে দেখা যাচ্ছে কোন কোন ক্ষেত্রে তারা তাদের প্রেগন্যান্ট হয়। বা এত ভদ্র ভাষা তো নাস্তিকরা বলে, ইসলামপন্থীরা বলবে জেনায় জড়িয়ে যায়, সোজা কথা, কথা বোঝা গেছে? সম্মতিত হইলে জেনায় জড়িয়ে যায় বলে না। অবৈধ শারীরিক সম্পর্ক, হ্যাঁ শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, এগুলো হচ্ছে নাস্তিকদের কথা, এগুলো বেদিন বিধর্মীদের কথা, অমুসলিমদের কথা। জি আমরা মুসলিম, সোজা কথা বলে জেনা জেনা, ব্যভিচার ব্যভিচার। চলেন, আল্লাহ হেফাজত করুক, আমিন। তো দেখা যায় জেনায় জড়ানোর পর দেখা যাচ্ছে তাদের গর্ভে সন্তান আসার পর অনেকে চিন্তা করে যে পরে মানে সন্তান আসার পর তারা বিবাহ করে নেয়। এখন আমার প্রশ্ন হলো যে ওই সন্তানটা আল্লাহর কাছে তার পরিচয়টা কি হবে বিচারের মাঠে? আর একটা গ্রুপ আছে দেখা যাচ্ছে যে তারা এই ভ্রূণ হত্যা করে, মানে দেখা গেছে যে তাদের এই সম্পর্ক জেনার সম্পর্কের কারণে ভরুন হচ্ছে, সে ভরুন হত্যা করে। এবং আমাদের এই ক্লাস থেকে আমরা জানতে পারি যে 120 দিনের আগে কোনো ভরুনের মানে রুহ এটা প্রদান করা হয় না। তো দেখা যাচ্ছে তারা 45 দিন বা 40 দিনে সেটা হত্যা করা হচ্ছে, তাহলে কি তারা এই রুহ হত্যার ইসে সামিলে জড়িত হবে কিনা, এটা জানার আছে, এই দুইটা বিষয় জানার আছে। আল্লাহ রাব্বুল মুসলিম উম্মাকে, মুসলিম উম্মার নেতৃস্থানীয়দেরকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা দপ্তরে, কর্মক্ষেত্রে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠার তৌফিক দান করেন। জি তো এইরকম যদি হয়ে যায় আর জেনা হয়ে গেল, গর্ভধারণ করলো আর তারপরে বাচ্চা হলে, এই বাচ্চা কার হবে? বাচ্চা হারাম যার সন্তান, আর যদিও বিয়ে করে তারপরে সেটা যার সন্তান, জি সেই বাবার বাচ্চা নাই, এই বাচ্চাকে তার মায়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে জেনার মাধ্যমে, যে বাচ্চা জন্মিবে, ছেলে মেয়ে জন্মবে, সেটা মায়ের সাথে সম্পৃক্ত করা হবে, সে তার বাবার সাথে কোনো সম্পর্ক নেই। জি এখন বিয়ে শাদী করেছে এই ছেলেটা, তো ওই যে নাই তাদের জন্য এরাই অপরাধী, স্বামী স্ত্রী তারা অপরাধী, অপরাধ করেছে, ছেলের তো কোনো অপরাধ নাই, তাহলে সে কি বঞ্চিত থাকবে ধন সম্পদ
তার জন্য ওসিয়ত করবে, ওসিম সম্পদে ভাগ দেন, ওসিয়ত করবে জি এই জেনাকারী। আর আরেকটি বিষয় হচ্ছে যে এইরকম আপনার জেনা লিপ্ত হয়ে তারপরে গর্ভধারণ করে তারপরে ভ্রূণকে নষ্ট করে, রুহ চলে আসার পরে যদি নষ্ট করে, আর রুহ 120 দিন আসলেও বাচ্চার আকৃতি হয়ে যায়, মানুষের গঠনটা হয়ে যায় 75 দিন 75-80 দিন হইলে, তো এই সময়গুলিতে তখন বড় কাবিরা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। রুহ চলে আসলে তো খুন করা, একজন জীবিত মানুষ জীবন্ত মানুষকে খুন করার মতই অপরাধ করলো 120 দিন পরে, আর তার আগ পর্যন্ত হারাম, কারণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন তাকে বাধা দেওয়ার অধিকার আমার আপনার নেই। হারাম কাজ করেছেন, অপরাধ করেছেন, আপনারা চরিত্রহীন, এই ছেলের কি দোষ? কিয়ামতের দিনে ফেঁসে যাবেন। আম্মা পড়ার একটি আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়াম মিন কাতিলাত, জীবন্ত যাদেরকে দাফন করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, মায়ের পেটে মেরে দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে কেন খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তোমাদেরকে পৃথিবীতে কেন আসতে দেওয়া হয়। সুতরাং চরিত্রহীনদেরকে বলছি আল্লাহকে ভয় করুন, পরকাল সম্পর্কে চিন্তা করুন, পরকালে অসংখ্য মানুষের সামনে লাঞ্ছিত অপদস্ত হওয়াকে ভয় করুন, জাহান্নামের আগুনকে ভয় করুন, এবং হালাল সম্পর্ক কায়েম করুন। সাবালক হয়েছেন, সাবালিকা হয়েছেন, তাড়াতাড়ি বিয়ে করুন, হারাম থেকে বাঁচতে পারছেন না, তাড়াতাড়ি বিয়ে করুন, বিয়ে করতে পারছেন না, বেশি বেশি সিয়াম পালন করুন, রোজা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন হেদায়ত দান করেন, এবং যারা হেদায়তের পথে থাকার চেষ্টা করে তাদেরকে হেদায়তের উপর ইস্তিকামা অটলতা আল্লাহ দান করেন, যারা গুমরাহ পথভ্রষ্ট এবং যারা জাতিকে সমাজকে পথভ্রষ্ট করতে চায়, অশ্লীলতার দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত দান করেন, তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের ভাই বোনদের আল্লাহ, মুসলিম উম্মার ছেলে মেয়েদের আল্লাহ যেন হেফাজত করেন। আমি জাযাকাল্লাহ খায়রান আশানাতে দিনী ভাই বোনেরা, আমি প্রশ্নকারী ভাই বোনদের উদ্দেশ্যে মনোযোগ আকর্ষণ করছি, বিশেষ করে যারা প্রশ্ন করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, হয়তো আপনারা ফোনটাকে আনমিউট করে নেন এই মুহূর্তে। ভাই সিদ্দিক আপনার ফোনটা আনমিউট আছে, সেগের উত্তরগুলো শুনতে আমাদের কষ্ট হচ্ছিল, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা ম্যানুয়ালি আমরা যখন ফোন আনমিউট করতে বলি সেই সিস্টেমে না ঢুকে ভিন্ন অবদলি আপনারা প্রশ্ন করার চেষ্টা করেন, ফোন আনমিউট করেন, নিজ দায়িত্বে ফোনটাকে মিউট করে নেবেন, এটা আপনাদের দায়িত্ব। জাযাকাল্লাহ খায়রান। তো শেখ আমি অনুমতি চাচ্ছি, সময় অনেক হয়ে গেল, কি আর একটু কন্টিনিউ করবেন না শেষ করে দেবেন? যদি উনি প্রথমে সিরিয়াল দিয়েছিলেন 2-3 নম্বরে, ওনাকে আমি সুযোগ করে দিয়েছি। সাদমান সাকিব আপনি প্রশ্ন করুন। আমি সাধারণ বাংলাদেশ থেকে বলছি। জি জি, বাংলাদেশ থেকে বলছি শেখ। ওকে, তো আমার যিনি প্রশ্ন করেছেন উনি আলহামদুলিল্লাহ গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং ছোটখাটো চাকরিতে আছেন, তো নানা কারণে চাকরি সহ আশেপাশে ফিতনার জন্য আর কি সে বিয়ে করতে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে তার ফ্যামিলি আসলে প্রথমত বাধা দিচ্ছে, কারণ তার ইনকাম একটু কম, তো এই জন্য তাদের ভয় যে তিনি কন্টিনিউ করতে, মানে তিনি হয়তো মানে একজনের দায়িত্ব নিতে পারবেন না এরকম কিছু, তো এবং তাদের কাছে এটা খুব লজ্জাজনক বলা বা হচ্ছে ডিল করা বিষয়ে, এই বিষয়ে কথা বলা। তো এই প্রসঙ্গে সে কিছু নসিহত করতেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার প্রশ্নের উত্তরে, মান ইসতাতা মিনকুম আল বাআ ফালিয়াতাযাওয়াজ, হে যুবকরা, ইয়া মাশারাস শাবাব, হে যুবক, যুবকদেরকে বলা হয়েছে, যুবতীদেরকে বলা হয়নি, আর যুবতীদের বিয়ে দেওয়া বাবার ওপর, ওলি অভিভাবকের ওপর ফরজ, কিন্তু যুবকদের ক্ষেত্রে বলা হয়নি যে তার বাবার ফরজ, যদিও বাবা সহযোগিতা করবে যদি সচ্ছল হয়, তাহলে বিয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে, সেটা অনেক অনেক সময় ফরজ ওয়াজিব হয়ে যাবে। তো যুবকরা যেহেতু নিজেরাই আয় উপার্জন করবে, তাদের দায়িত্ব বলছেন রাসূলুল্লাহ, হে যুবক সকল, মানিস্তাতা মিনকুম আল বাআ, তোমাদের মধ্যে যারাই শক্তি সামর্থ্য রাখে বিয়ে শাদীর জন, ক্ষমতা আছে, তার সাথে আর্থিক সচ্ছলতা
চালাবার মতো আছে, নিজের পেটের ব্যবস্থা করবেন এবং নিজের স্ত্রী ব্যবস্থা করতে পারবেন, আর একটা ছোট্ট ঘর ভাড়া নিতে পারবেন, মানে তাতে মেন কল বাদ, তাহলে বাদ আছে, মোহর দিতে পারবেন, দৈনিক ইনকাম করবেন, খাবেন দাবেন, হ্যাঁ যদিও দিন মজুর করেন না কেন পারবেন, মোট কথা ভিক্ষা করবেন না, আপনি চুরি করতে ডাকাতি চিন্তাই করতে যাবেন না বিয়ে করে, ফালিয়াত, তাহলে সে যেন অবশ্যই বিয়ে করেন, সব অবশ্যই বিয়ে করেন, ফাইন নাহু আগাদ্দলিল বাসার ও আহসানুলিল ফরজ, কারণ এতে হবে দৃষ্টি অবনমিত হবে, হ্যাঁ চোখ এদিক ওদিক যাবে না, চোখের জেনা হবে না, আর লজ্জা স্থান সুরক্ষিত হবে, জেনা সমকামিতে অথবা হস্তমিথুনের দিকে যাবে না। জি অমল্লা মিয়াস্তাতে, আর কেউ যদি না পারে, যৌন ক্ষমতা আছে কিন্তু আর্থিক সচ্ছলতা নেই, আমি বিয়ে করলে আমি নিজের পেটের তো ব্যবস্থা করতে পারি না, তো আমি স্ত্রীকে কি করে খাওয়াবো, অসহায় স্ত্রীকে ছেড়ে দিয়ে বিয়ে করে তো যাইজ নয় তার জন্য বিয়ে করা, বলছেন যে বিয়ে করতে পারবে না, আর্থিক দিকে সক্ষম নয়, সে কি করে ফালি হবে, সে বেশি বেশি শ্যাম পালন করুক, রোজা রাখুক, রোজা রাখ, ফাইন না হলে হবে যা, তাতে তার যৌন ক্ষুধা নিবৃত হবে বা দমন হবে, তো বেশি বেশি শ্যাম পালন করতে বলবো সব ভাইদের, যে ভাইয়ের কথা বলছেন বা যে ছেলের কথা বলছেন বিয়ে করতে চায়, ভালো খুব ভালো কথা, তার পরিবার বিয়েতে বাধা দিচ্ছে, যাইজ নয় বাধা দেওয়া, যদি সেই ছেলে তার স্ত্রী সংসার চালাতে পারে, আপনাদের বাবা মায়ের হেল্প করতে পারুক আর না পারুক, সে যদি তার ওয়াইফের সংসার চালাতে পারে আর বিয়ের অনুমতি চায় গুনাহ থেকে বাঁচার জন্য, তাহলে বিয়ের অনুমতি দিয়ে দেওয়া উচিত, বিয়ের অনুমতি দিয়ে দেওয়া উচিত, আর বাবা মা যদি হেল্প করতে পারে, আর্থিক সচ্ছলতা আছে, তাহলে আর্থিক সচ্ছলতা থাকলে হেল্প করা উচিত এই ক্ষেত্রে, যে নেকির কাজে, আর সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে মানুষকে গুনাহ থেকে বাঁচানো, আর সবচেয়ে বেশি হকদার আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রী ছেলে মেয়েরা বেশি হক রাখে যে তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই ছেলের বাবা মাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন এবং তাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং ছেলেকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আর যদি বিয়ে শাদী করতে পারে বাপ মাকে বুঝিয়ে, অথবা যদি অনুমতি নাও দেয় আর গোনা থেকে বাঁচার জন্য করে, ছেলে বিয়ে করতে পারে, শরীয়তে জায়েজ আছে, শরীয়তে জায়েজ আছে, যদি বাধা দেয় বয়স হয়ে যাচ্ছে, এই তোমার বড় ভাই বিয়ে করেনি, আরে আমার মেয়ে আছে সেগুলো একটা কারো বিয়ে হয়নি, তোমার কেন বিয়ে দেবো, অথচ বয়স হয়ে যাচ্ছে না, তবে যদি দেখা যায় যে না এখন অল্প বয়সে আছে, এই নয় আজকাল তো কিছু ছেলের আছে 16 বছর 18 বছর 20 বছর বিয়ে করার জন্য লাফালাফি শুরু করে, অথচ নিজের পেটের ব্যবস্থা করতে পারে, নিজে বাপের হোটেলে খায়, এমন লোককে বলবো না, এমন ছেলেকে বলবো না যে বিয়ের জন্য তাড়াহুড়া করেন, কিন্তু 24-25 বছর বয়স হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে, বিয়ের বয়স তো আরো আগে হয়েছে, কিন্তু এখন এখন আর লেখা পড়ার বয়স না, এখন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি হয়েছে, এখন হচ্ছে আপনার বিয়ের শাদীর বয়স, এখন ছেলে মেয়ে নেওয়ার বয়স, গোনাহ থেকে বাঁচতে হবে, সুতরাং এই সময়টাই বিয়ে করতে ছেলে চাইলে অবশ্যই বাপ মাকে সহযোগিতা করা উচিত, যদি সহযোগিতা না করতে পারে কম পক্ষে বলবে যে তুমি বিয়ে শাদি করো, তোমার খরচ তুমি চালাও, আমরা তোমার টাকা পয়সার আশা রাখি না, তুমি আমাদেরকে টাকা পয়সা সংগ্রহ দেওয়ার না, তুমি গোনাহ থেকে বাঁচো, আশা করি সেটা বুঝতে পেরেছেন, সেই ছেলেকে বলবো, আবার বলবো যে ধৈর্য ধারণ করুন, বাপ মাকে বোঝাবার চেষ্টা করুন, আর যদি না পারেন আর ধৈর্য ধরেন বাপ মায়ের কথা, এটা সেটাও ভালো কথা, অসুবিধা নেই, কিন্তু শর্ত হচ্ছে গোনাহ থেকে বেঁচে থাকতে হবে, আর কোনো মেয়ের সাথে যদি সম্পর্ক থেকে থাকে তো এই সম্পর্ক ছিন্ন করতে হবে, তার মোবাইল নম্বরকে ডিলিট করে দিতে হবে, আপনার তাকে ব্লক করে দিতে হবে যাতে করে সে যোগাযোগ না করতে পারে, এমনটা নয় যে বাপ মায়ের বিয়েও দেয় না আর বিয়েও করেন না, আর এদিকে ডুবে ডুবে আপনি নোংরা পানি খাচ্ছেন, না পাক পানি খাচ্ছেন, এমনটা যেন নয়, আল্লাহ রাব্বুল যেন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, দোয়া করি আল্লাহ যেন ভালো মানুষদেরকে বিয়ে শাদী করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি আপনি বারবার মেসেজ করতেছেন, হয়তো আপনি জানেন না আমাদের কনফারেন্সে নিয়ম হলো প্রতি সপ্তাহে আমরা প্রশ্ন করতে পারবো না, এক সপ্তাহ করে গ্যাপ দিতে হবে, গত সপ্তাহে আপনি প্রশ্ন করেছেন বিধায় শুরুতে হ্যান্ড রেজ করার পরে আপনার হ্যান্ডকে ডাউন করা হয়েছে, ইনশাল্লাহ নেক্সট উইকে আপনি প্রশ্ন করবেন, তো যাই হোক আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের ব্রাদার ইব্রাহিম খলিল, ইনশাল্লাহ আপনি প্রশ্ন করবেন, আমাকে একটা মিনিট সময় দেবেন, ইনশাল্লাহ আপনাকে আনমিউট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমি টাঙ্গাইল বাংলাদেশ থেকে বলছি, টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ। বলেন বলেন, প্রশ্ন বলেন।
শায়েক, আমি যদি কোনো হানাফিদের মসজিদে নামাজ পড়ি তাদের যদি শুভ সেজদার প্রয়োজন হয়, তারা প্রথমত ডান পাশে সালাম ফিরাইলো, তারপরে সেজদা করলো দুইবার, তারপরে আবার উঠলো এবং দুই পাশে এই মানে তারপরে আর তাশাহুদ পইরা তারপর সালাম ফুললো, এমন অবস্থা আমার কি করণীয়? অনুসরণ করবেন তাদের এইসব ফিমা সাইলে, যেহেতু মাজহাবের ইখতিলাফ রয়েছে, অনুসরণ করবেন, অনুসরণ করবেন, যদিও জাইফ মত। হ্যাঁ, তাদের বুঝটা আসলে সূক্ষ্ম নয়, ওরা মনে করে যে একটি সালাম ফিরলেই তো হয়ে গেল, সুতরাং এক সালাম ফিরলে যখন সালাম শেষ, অন্য সালাম তো মুস্তাহাব সুন্নাহ, সুতরাং এখানে সহজ সিজদা। তো আসলে কিন্তু হানাফি মাজহাব বলত বাদাস সালাম, সালামের পরে সহজ সিজদা হওয়া উচিত, কিন্তু এই প্রচলনটা দেশে রয়েছে, ভুল আমল রয়েছে, অনেক ভুল আমল রয়েছে তাদের। সুতরাং বড় শিরকি আকিদা যদি না থাকে, তারা দেওবন্দি, তবলিগি, জামাতি, এই ধরনের যারা হানাফি, অন্যান্য হানাফি যেগুলো বড় শিরকি কুফরিতে নেই, আটরসি নয়, মাইজ ভান্ডারি নয়, ফুলতুলি নয়, বেরেলভী যতগুলি তরিকত আছে ওই রকম নয়, বড় শিরকি আকিদা স্পষ্ট বলেন না, তাহলে আসল হচ্ছে যে তারা মুসলিম বিদাতি ভাই, সুতরাং তাদের পিছনে সালাত পড়বেন এবং তাদের অনুকরণ করেই সহ সিজদা করবেন, ইনশাল্লাহ আপনার সালাত হয়ে যাবে, ইনশাল্লাহ আপনার সালাত হয়ে যাবে। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম শেখ, ইনশাআল্লাহ আজকে পর্যন্তই শেষ করে দেন, দোয়া করে জাযাকাল্লাহ খাইর। আজকে আজকে তো আলহামদুলিল্লাহ অনেক টাইম হয়ে গেছে, কি আমাদের 9:15 বাজছে, তার মানে আমরা 7:30 শুরু করলে 1.5-2 ঘন্টা হতে যাচ্ছে। তো জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে ভালো রাখেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, এবং আল্লাহ রাব্বুল এই প্রোগ্রাম থেকে আল্লাহ যেন আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমাদের এই ইলমি প্রোগ্রামে আল্লাহ যেন বরকত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভুল মুক্ত থাকার তৌফিক দান করেন, আর যদি ভুল হয়ে যায় অজান্তে তো আল্লাহ যেন মাফ করে দেন এবং আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন, আর যদি কোনো কথা ভুল হয়ে যায় তো আপনাদের তো সেই ভুল থেকে সংশোধন করা বা সতর্ক থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমার ভুলের কারণে যেন আপনারা বিভ্রান্ত না হন, এবং সঠিক কথা যদি বলি তো আল্লাহ যেন সাদরে অন্তর খুলে কবুল করার যেন তৌফিক দান করেন, আকিদার বিষয়ে সজাগ যত্নবান হওয়ার তৌফিক দান করেন, যার তার কাছ থেকে আকিদা নেওয়া, যার তার কাছ থেকে দিনের মৌলিক বিষয়গুলি নেওয়া থেকে আল্লাহ যেন আপনাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, এবং আবার দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের আপনাদের যেসব ভাই বোনেরা আজকে আমাদের এই জুমের প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের সকলের সকলের পরিবারে আল্লাহ যেন হেফাজত করেন, যে যেখানে আছেন আল্লাহ যেন হেফাজত করেন, এবং সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন। ওসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, সম্মানিত দিনী ভাই বোনেরা, কনফারেন্স শেষ করার পূর্বে ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যারা আজকে প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ নেক্সট উইকে আমাদের নিউ ইয়র্ক টাইম সকাল 11টার সময় শুরুতেই প্রোগ্রামে এসে হ্যান্ড রেজ করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো আমরা নেক্সট উইকে নেওয়ার জন্য। পাশাপাশি যারা আজকে আমরা প্রশ্ন করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা নেক্সট উইকে পাশাপাশি অনুরোধ করব 2 সপ্তাহ করে গ্যাপ দেওয়ার চেষ্টা করুন, কারণ অনেক ব্রাদার সিস্টার যারা নতুন লাইনে আসতেছেন বা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারছেন না, কারণ শুরুতেই আমরা অনেকে হ্যান্ড রেজ করে বসে থাকি, তারা সুযোগ পাননি, তো আমরা চেষ্টা করি তাদেরকে সুযোগ করে দেওয়ার, যাতে করে তারাও প্রশ্ন করে এখান থেকে উপকৃত হতে পারেন, আমাদের তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা একই সময় আবারও উপস্থিত হওয়ার চেষ্টা করবো, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আর যা আমরা শুনলাম সেনুপাতে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। পাশাপাশি স্মরণ করে দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, তাওহিদের ডাক নিউ ইয়র্ক ইউটিউব চ্যানেল ভিজিট করুন ইনশাআল্লাহ, যেখানে আমাদের প্রত্যেকটি আলোচনা রেকর্ড করা রেকর্ডগুলো আপলোড করা হয়ে থাকে, পূর্বের আলোচনা এবং নতুন আলোচনাগুলো, তো ইনশাআল্লাহ সেখান থেকে আমরা যারা হয়তো শুরু থেকে আলোচনা শুনতে পারি না অথবা যারা হয়তো প্রোগ্রামে সরাসরি যুক্ত হতে পারি না সেখান থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনতে পারি, এবং আসুন আমরা পাশাপাশি শেয়ার করি ইউটিউব চ্যানেলের লিঙ্কগুলো এবং আমাদের ফেসবুক পেজ তাওহিদের ডাক লিঙ্কগুলো আমরা শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ, আমাদের ভালো কাজ করার তৌফিক দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহে একটু সময় আবার কথা হবে, দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কারণে আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজগুলো কবুল করেন, আল্লাহ আমাদেরকে সমস্ত গোমরাহ থেকে হেফাজত করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।